আসসালামু আলাইকুম। বিসিএস কনফিডেন্স আয়োজিত অনলাইন শিক্ষা প্রোগ্রামে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি বুলবুল আহমেদ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে পাটিগণিত। পাটিগণিতের মাদার বিষয় বা মাদার টপিক যে টপিককে বলা হয় সেটা হচ্ছে শতকরা। আজকে আমরা সেই শতকরা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার শতকরা কেন এত প্রয়োজনীয়তা? শতকরার প্রয়োজনীয়তা এই কারণে, শতকরা অঙ্ক ভালোভাবে না বুঝলে আমরা পরবর্তী ক্লাস অর্থাৎ সুদ কষা এবং লাভ ক্ষতি সম্পর্কে ভালো ধারণা পাবো না। এই জন্য আজকে ক্লাস আমরা শতকরার বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, এবং এই বেসিক বিষয়গুলো থেকে কি কি ধরনের প্রশ্ন বিসিএস পরীক্ষা আসতে পারে, বিসিএস তথা চাকরি পরীক্ষা প্রাইমারি পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেটাও দেখব, এবং সেগুলো প্রশ্ন আমরা বেসিক এবং কিভাবে শর্টকাটে আনসার করা যায় তার প্রক্রিয়া দেখব। আমরা প্রত্যেকটা অঙ্ক মিনিমাম দুইটা করে নিয়ম দেখানোর চেষ্টা করব। এখান থেকে যে অঙ্কের নিয়মগুলো বা যে নিয়মগুলো আপনার জন্য পারফেক্ট মনে হবে সেটা এই ক্লাসে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। আচ্ছা, আচ্ছা, মূল আলোচনা যাওয়ার আগে কিছু কথা বলে নেই, একটা গল্প করে নেই। হ্যাঁ, সেই গল্পটা হচ্ছে, আমি তিনটা স্কুলের নাম বলবো, আপনারা একটু শুনবেন এর ঘটনা কি, আসলে আমাদের দৈনন্দিন জীবনে শতকরা কি প্রয়োজনীয়তা আছে সেটা একটু আলোচনা করি। হ্যাঁ, যেমন ঢাকার প্রসিদ্ধ তিনটা স্কুলের নাম বলি। স্কুলের নাম হচ্ছে ভিগনেশন নুন স্কুল অ্যান্ড কলেজ, হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। আপনি ঢাকা থাকেন, ঢাকা থাকার অবস্থায় এগুলো স্কুলের সাথে আপনার পরিচিত আছে। তো হঠাৎ করে আপনার বাসায় চলে গেছেন, সেই দিনে এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে, বসে থেকে চা খাচ্ছেন বাজারে, হঠাৎ করে আপনার এক দাদু বলতেছে, কিরে নাতি কবে আসলে ঢাকা থেকে? আপনি বলে যে গত রাতে আসছি, এসএসসি পরীক্ষা তো রেজাল্ট হয়েছে, ঢাকার কি অবস্থা রে? আপনি তখন বললেন, দাদু ভিকানসা নুন স্কুল অ্যান্ড কলেজে পাশ করেছে 13 জন, পরীক্ষা দিয়েছিল 25 জন, হলিকস স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দিয়েছে 75 জন, পাশ করেছে 50 জন, ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দিয়েছে 100 জন, পাশ করেছে 45%। যেহেতু দাদু ছিল খুব চালাক, আপনাকে আটকানোর জন্য বা ঠকানোর জন্য একটা প্রশ্ন করেছে কিংবা বিভ্রান্ত করার জন্য একটা প্রশ্ন করেছে, তখন আপনার দাদুকে বললেন, দাদু বলেন তো কোন স্কুলে সবচেয়ে বেশি পাশ করেছে? তখন কিন্তু সে একটু হেজিটেশনে পড়ে গেছে, কারণ আপনি বলেছেন 25 জনের মধ্যে 13 জন পাশ, 75 জনের মধ্যে 50 জন পাশ, 100 জনের মধ্যে কতজন পাশ? 45 জন পাশ। তাহলে কিন্তু সে একটু বলতে উত্তর বলতে ঝামেলা করবে, কারণ আপনি কিন্তু এগুলো একটা সংখ্যার মধ্যে বলেন নাই, এই জন্য সে আনসার করতে একটু ঝামেলা সৃষ্টি করবে। কিন্তু ওই দাদু যদি শতকরা সম্পর্কে জ্ঞান লাভ করতো তাহলে কিন্তু আচ্ছা, তাহলে আমরা শতকরা নিয়ে আলোচনা করব, এবং যে গল্প করলাম সে গল্প নিয়েও আমরা হচ্ছে দেখব যে আসলে এর আনসার কি হয়। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম, আপনি কি আপনাকে শুনতে পাচ্ছেন কিনা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? যদি শুনতে পান তাহলে প্লিজ কমান্ড বক্সে কমান্ড করে জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আপনারা সবাই চুপ করে আছেন এই জন্য বুঝলাম যে আসলে শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আমি গল্পটা করলাম, গল্পটা আনসার পরে দেবো, আগে দেখবো শতকরাটা কি। হ্যাঁ, আজকে আলোচ্য বিষয় হচ্ছে শতকরা। শতকরা
শতকরা কি? আজকে আমরা আলোচনা করব শতকরা কি। শতকরা কি? শতকরা একটি ভগ্নাংশ। শতকরা কি? একটি ভগ্নাংশ। তাহলে আমি যদি বলি সকল মানুষই বিসিএস ক্যাডার হতে পারবে, সকল মানুষই বিসিএস ক্যাডার হতে পারবে, এটা সত্য কথা। সকল মানুষই বিসিএস ক্যাডার হতে পারবে, এটা সত্য কথা। কিন্তু তার সাথে একটা শর্ত আছে, কি? তাকে অবশ্য বিসিএস পরীক্ষায় পাশ করতে হবে। তেমনি সকল ভগ্নাংশই, সকল ভগ্নাংশ শতকরা হতে পারে, সকল ভগ্নাংশ শতকরা হতে পারে, কিন্তু সে ভগ্নাংশ হতে হবে, ভগ্নাংশের হর হতে হবে সবসময় 100। অর্থাৎ যে ভগ্নাংশের হর সর্বদাই 100, তাকে শতকরা প্রকাশ করা যাবে। যেমন উপরে হচ্ছে 20, নিচে 100, এটার হচ্ছে হর হচ্ছে 100, এই জন্য এই ভগ্নাংশকে আমরা শতকরা প্রকাশ করতে পারি। শতকরাকে একটা বিশেষ চিহ্নের মাধ্যমে প্রকাশ করে থাকি, শতকরাকে একটা বিশেষ চিহ্নের মাধ্যমে প্রকাশ করে থাকি, সে চিহ্নটা হচ্ছে এরকম পার্সেন্টেন্স। তাহলে এই চিহ্নের মাধ্যমে আমরা শতকরাকে প্রকাশ করে থাকি। আচ্ছা, এই চিহ্নের নাম হচ্ছে পার্সেন্টেন্স চিহ্ন, যার মান হচ্ছে 100 ভাগের 1 ভাগ, যার মান হচ্ছে 100 ভাগের 1 ভাগ। এটা মনে রাখবেন, শতকরা একটি ভগ্নাংশ যার হর সর্বদাই 100, শতকরাকে পার্সেন্টেজ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। শতকরা মান হচ্ছে উপরে 1, নিচে 100। আবার একটা লোকের বিভিন্ন নাম হতে পারে, যেমন কারো নাম রহিম, বাসায় গিয়ে তার নাম হয় করিম, ডাক নাম থাকে না, তেমনি শতকরার একটা ডাক নাম আছে, সেটাকে সে ডাক নাম হচ্ছে শতাংশ। শতকরার অপর নাম হচ্ছে শতাংশ। আচ্ছা, না বুঝলে বলবেন, হ্যাঁ। এবার দেখে আমি বলেছিলাম, এখানে দেখেন পরীক্ষা প্রশ্ন আসবে এভাবে যে শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করো। এটা যেমন আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তেমন আমার অঙ্ক করার সময় এগুলো জানা দরকার। এখানে কি লিখেছি 1%। 1% দেখেন 1% কিভাবে লিখতে হয় একটু আমি লিখে দেই। 1% তারপর লিখবো হচ্ছে 1, আর পার্সেন্টেজ মান কত বলেন তো, এটা সমান সমান কত লেখা যায় আমাকে একটু বলবেন। পার্সেন্টেজ চিহ্ন সমান কত হবে? 1/100। জি, এটা মান হচ্ছে উপরে 1, নিচে 100। তাহলে এটা মান কত? উপরে 1, নিচে 100। আচ্ছা, এটা কাটাকাটি করলে হবে উপরে 1, নিচে 100। অর্থাৎ এটা এখানে না লিখে সরাসরি এর সাথে গুণ করে দেবো এখন থেকে। 7%, 7% হলে এই সামনে যা আছে এখানে চলে যাবে, আর পার্সেন্টেজ মান হবে নিচে 100, উপরে না লিখলেও হবে, সমস্যা নেই। উপরে সাথে সাথে 1 গুণ করে দিয়ে সাতেককে সাতই হয়েছে। আচ্ছা, নিচেরটা দেখেন 50%, 50% হলে উপরে হবে 50, আর পার্সেন্টের মান হবে নিচে 100। আবার যদি এটা কাটাকাটি করি, আমার লঘিষ্ঠ আকার করি, তাহলে কত হবে? উপরে 1 হবে, নিচে 2 হবে, এটা হয়েছে। এটা মানে কি দেখেন তো, এটা মানে অর্ধেক, হাফ মানে অর্ধেক। হাফ শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। অর্থাৎ কোন বস্তুকে যখন আমরা 50% করবো, তখন বস্তুটা অর্ধেক হয়ে যাবে। যেমন এত বড় একটা বস্তু, দেখেন এই বিশাল একটা বস্তু, যখন আমরা এটা ছিল 100%, একে যখন আমরা 50% করবো, তখন এই বস্তুটা কি হবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা জানবো এখন থেকে কোনো বস্তু যখন পুরোপুরি থাকবে সেটা হচ্ছে 100%, আর যখন তাকে অর্ধেক করা হবে সেটা হবে 50%। আবার কোনো বস্তু যখন পুরোপুরি থাকে তার মান হচ্ছে 100%, আর 50% করলে বস্তুটা অর্ধেক হয়ে যায়। আমাদের এখানকার প্রতিপাদ্য বিষয় হচ্ছে কোনো বস্তুর 50% মানে বস্তুর অর্ধেক, 2/1 ভাগ। কোনো বস্তুর 100% হলে সে বস্তু হচ্ছে পুরোপুরি। এখন আমাকে বলেন তো, কোনো বস্তু 50% মানে যদি অর্ধেক হয়, 100% মানে যদি হচ্ছে আমাদের পুরোপুরি হয়, তাহলে 25% হলে কত হবে? 25% হলে কত হবে? 25% 4/1 ভাগ, 4/1 ভাগ। 75% হলে
75% হলো কত হবে? 4/3 ভাগ, 4/3 ভাগ। জি ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আমাদের কি পরবর্তী স্লাইডে চলে যাব? এটা খাতায় লিখে রাখবেন, স্লাইড থাকা শর্ত খাতা সময় লিখে রাখবেন। এখান থেকে প্রশ্ন হবে পরীক্ষায়, এখান থেকে পরীক্ষা প্রশ্ন হবে। দেখেন ভগ্নাংশকে শতকরা প্রকাশ করো, আগেরটা ছিল শতকরাকে ভগ্নাংশ প্রকাশ করো, আর এখন লিখে দিয়েছি ভগ্নাংশকে শতকরা প্রকাশ করো, উল্টাটা লিখে দিয়েছে। তাহলে দেখেন আমরা বলেছিলাম এই ভগ্নাংশ তখনই শতকরা প্রকাশ করা যাবে যখন এর হর 100 হবে, কারণ নিচে হর 100 এর অর্থ হচ্ছে পার্সেন্টেজ। তাহলে আমরা লিখতে পারি এভাবে, নিচে কত আছে? 100 আছে, 100 এর মান কত? পার্সেন্টেজ। আর যা থাকে তা হবে সামনে। স্যার আগের স্লাইডটা দেন, আগের স্লাইডটা দেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এমডি আলমগীর আলামিন ভাই আগের স্লাইডটা দেখতে বলে চাচ্ছিলেন, আমি আগের স্লাইডটা দিয়েছি, একটু দেখে নেন, একটু দ্রুত করবেন। হ্যাঁ হয়ে গেলে আমাকে বলবেন, আমাদের আজকে আমাদের অনেক অঙ্ক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখেন, একটু শর্টকাট মনে রাখবেন। আমরা জানি হচ্ছে, আমরা জানি হচ্ছে 1/100 এর মান হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ নিচে 100 হইলে, নিচে 100 হইলে তার মান পার্সেন্ট, নিচে 100 হইলে তার মান পার্সেন্ট, আর উপরে যেটা থাকবে সেটা সামনে। নিচে 100 হইলে, এখন কথা হচ্ছে পরের অঙ্ক দেখেন, পরের অঙ্ক, অঙ্কটা কত? অঙ্ক হচ্ছে আমাদের এইটা, নিচে 25 উপরে 7। তাহলে আমাকে যে কোনো উপায় হোক এই 25 কে 100 বানাতে হবে। তাহলে 25 কে 100 বানাতে হলে কি করতে হবে? 25 কে 100 বানাতে হলে আমাদের চিন্তা করতে হবে এই 25 এর সাথে কত গুণ করলে 100 হয়। এখন দেখেন আমি একটু লাল কালিতে লিখে দিয়েছি, এই 25 সাথে যদি আমি 4 গুণ করি তাহলে আমাদের 100 হচ্ছে, কিন্তু নিচে গুণ করে দিয়েছি উপরে 7। মন খারাপ করতেছে, বলতেছে ওকে দিল আমাকে দিল না কেন? এই জন্য আমার নিচে যেমন গুণ করে দিয়েছি উপরে তেমন গুণ করে দিয়েছি। তাহলে নিচে কত হলো আমাদের? 100 হয়েছে, আর উপরে কত হয়েছে? 28। আমরা আগের অঙ্কের মতো নিচের 100 মানে পার্সেন্টেজ, আর উপরে যা তা, যা তা লিখে রাখলাম। আচ্ছা এবার দেখি এই পদ্ধতিটা মনে রাখবেন, বিপদের বন্ধু, এটা হচ্ছে বিপদের বন্ধু আমাদের। হ্যাঁ এই পদ্ধতি হচ্ছে আমাদের বিপদের বন্ধু। কেমন বিপদের বন্ধু? এটা থাক, এটা পরে করবো আমরা, আগে এই স্লাইডে যাই, এই নিচেটাতে যাব। কেন বিপদের বন্ধু সেটা দেখার জন্য, এ কারণে দেখেন নিচে আছে 15। স্যার বলেছিল নিচের সংখ্যার সাথে কোনো না কোনো সংখ্যা গুণ করে এখানে 100 বানাতে হবে, কিন্তু এমন কোনো পূর্ণ সংখ্যা নেই যে পূর্ণ সংখ্যাকে সাথে 15 গুণ করে 100 বানানো যায়। এখন বিপদ, আপনি পারলে 100 করবেন, 200 করবেন, 300 করবেন, 400 করবেন, সমস্যা নেই, কিন্তু করতে হবে কত? 100। যদি 100ই করতে হয় তাহলে আপনি পুরোপুরি 100 দ্বারা গুণ করলেও পারবেন, সমস্যা নেই। তাহলে নিচেও 100 গুণ করেছেন, উপরেও 100 গুণ করেছেন। আচ্ছা তাহলে আমরা দেখতেছি এই নিচে 100 আমরা রেখে দিয়েছি এখানে, কারণ নিচের 100 মান হবে পার্সেন্টেজ, নিচের 100 মান হবে আমাদের এই পার্সেন্টেজ। এখন তাহলে কত থাকবে? এখানে থাকবে 15, এখানে থাকবে হচ্ছে 200, থাকবে হচ্ছে এইটুকু থাকবে। আচ্ছা এইটুকুকে যখন আমরা ভাগ করব তখন আমাদের আসবে হচ্ছে 13.34। এটা ভগ্নাংশ লিখতে পারেন, সমস্যা নাই। তাহলে এটা লিখেছি সামনে, আর নিচের 100 মান হয়েছে এখানে। এটা বুঝেছেন কেন বলবেন, এই অঙ্ক বুঝেছেন কিনা একটু বলবেন। ইয়েস ধন্যবাদ। এবার দেখি আমি যেটা বলেছিলাম এই পদ্ধতি কি করতাম, এটা করলে 100 গুণ করে দিয়েছি, 100 তো লিখে দিয়েছি, আর এটা হচ্ছে 25। আচ্ছা এর কাটাকাটি করেছি, এটার সাথে এটা কাটছি, এটা কাটলে হবে 4, 4, 7, 28, 28 এখানে লিখেছি আর এটা এখানে লিখে দিয়েছি। দেখেন খুব সহজে আমাদের অঙ্কটা মিলে যাচ্ছে। স্যার বি নাম্বারের, স্যার বি নাম্বার কিভাবে করা যাবে? আমি তো করে দিয়েছি, দেখেন দেখি এখন কি বুঝেছেন কিনা, আমি তো করে দিয়ে এলাম, এখন কি বুঝেছেন এমডি আলামিন ভাই?
না 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 না, ঠিক আছে, সুন্দর হয়েছে প্রশ্ন। দেখেন, তিন 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 তিন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে তিন হবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আরেকটু অঙ্ক করি, আর কয়েকটা অঙ্ক করব। এবার দেখব, আচ্ছা সি নাম্বারটা আবার দেখাবো, দেখেন সি নাম্বারটা আবার দেখাই। সেটা হচ্ছে এখানে আছে কত, 15। 15 কে কোনো সংখ্যা দ্বারা গুণ করে 100 করা যায় না। সে মুহূর্তে আপনি নিচে 100 দ্বারা গুণ করবেন, উপরে 100 দ্বারা গুণ করবেন, আর নিচের 100 রেখে দিবেন, কারণ নিচের 100 এর মান আমাদের এই পার্সেন্টেন্স, নিচের 100 এর মান আমাদের হচ্ছে পার্সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমাদের থাকবে কত, আমার থাকবে হচ্ছে এখানে, এখানে থাকবে 200, আর এখানে থাকবে হচ্ছে 15। তাহলে এই 200 কে আমরা এখানে গুণ করে দিয়েছি, আর এখানে 15 রেখে দিয়েছি, এই দুটা ভাগ করলে হবে 13.33। 13.33, তাহলে 13.33 আসবে সামনে, আর পিছনে এটার জন্য হবে পার্সেন্টেন্স। আচ্ছা, বুঝেছি স্যার, আচ্ছা ধন্যবাদ। এবার নতুন একটা অঙ্ক, একটু লিখে নিবেন, খাতা লিখে নিবেন। দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ, দশমিক ভগ্নাংশকে শতকরা প্রকাশ, দশমিক ভগ্নাংশ আমি দিলাম যে ক নাম্বার, 2.5 খ নাম্বার, 0.3 গ নাম্বার, 0.01 এটা দিয়েছি। দেখা যাক কি হয়। আমরা কি লিখেছি এখানে, দশমিক ভগ্নাংশকে শতকরা প্রকাশ, আমরা দশমিক ভগ্নাংশকে শতকরা প্রকাশ করার চেষ্টা করতেছি। আচ্ছা, এবার লিখি, আমরা আগে শতকরা প্রকাশ করব না, দশমিককে আগে ভেঙে ভেঙে সাইজ করে ফেলব। দেখেন তো, দশমিককে কিভাবে, দশম ভগ্নাংশ কিভাবে প্রকৃত ভগ্নাংশ করা যায় বা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা যায়। দেখেন কিভাবে করব, এই নিচে দশমিক তুলে দিলে কত হবে, 25, আর কত থাকবে এখানে, এই দশমিকের জন্য 1, আর দশমিক পরে যে কয়েকটা সংখ্যা আছে, সে অঙ্ক আছে, সে অঙ্কের জন্য একটা করে শূন্য হবে। এখন আমরা সহজে এটাকে দশমিক শতকরা প্রকাশ করতে পারবো, বলা করান তো সবাই, এটাকে কিভাবে শতকরা প্রকাশ করা যায়। শতকরা প্রকাশ করবো, 150%, ঠিক আছে। দেখেন এবার কি হলো, উপরে 25 দিয়ে গুণ, এখানে এখানে আমরা দেখতেছি যে এটাকে আমরা 10 দ্বারা গুণ করলেই হয়ে যাচ্ছে, কারণ এই 10, 10, 100, 100 মান হচ্ছে পার্সেন্টেন্স, আর উপরে হবে কত, 250। পরেরটা আমি করে দিব না, শুধুমাত্র এইভাবে লিখে দিব। দেখেন উপরে কত হবে, 0.3, শূন্য লিখলে হয় না লিখলে হয় কোনো সমস্যা নেই, এই দশমিকের মান হচ্ছে 1, দশমিক পরে একটা অঙ্ক আছে, একটা শূন্য, আগের মতোই করবেন। পরেরটা হলো কত হবে, হ্যাঁ পরেরটা হবে 30%, এটা হবে 30%। আর পরেরটা দেখেন, এখানে আছে কত, 0.01, দশমিকের জন্য একটা 1, দশমিক পরে দুইটা অঙ্ক আছে, দুইটা রসগোল্লা, রসগোল্লা কিন্তু এটা। আচ্ছা, আমরা জানি নিচে দুইটা, এক নিচে 100 থাকলে এর মান পার্সেন্টেন্স, আর উপরে যা আছে তা সামনে হবে। এই তো হয়ে গেছে। আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছেন সঠিকভাবে, ধন্যবাদ সকলকে যারা উত্তর করার চেষ্টা করেছেন এবং যারা উত্তর করেছেন, স্যার আবার ধন্যবাদ। আচ্ছা, এই দশমিকের জন্য, এই দশমিক বাদ দিলে কত থাকে, 25, আর দশমিকের জন্য হবে 1, আর দশমিক পরে যে কয়েকটা সংখ্যা থাকবে সে কয়েকটা শূন্য, তাহলে হয়েছে 25, নিচে 10, 10 দিয়ে গুণ করলে হবে 100,
আর এখানে 10 দ্বিগুণ করলে হবে 250। এই 250 এর জন্য 250 লিখেছি, আর 100 এর জন্য পার্সেন্টেজ লিখেছি। আবার এই শূন্য তুলে দিলে হবে 0.3, আর এখানে থাকবে হচ্ছে দশমিকের জন্য 1, শূন্যের জন্য, আচ্ছা বলবো অবশ্যই বলবো, আচ্ছা এই দশমিকের জন্য হচ্ছে 1 আর এটার জন্য হচ্ছে 0। তাহলে এটাকে আমরা 10 দিয়ে গুণ করলে হবে কত? 10 দিয়ে গুণ করলে হবে 100, এটাকে 10 দিয়ে গুণ করলে কত হবে? 30। তাহলে হবে 31, আর নিচে হবে পার্সেন্টেজের জন্য হবে হচ্ছে 100 এর জন্য হবে আমাদের এই পার্সেন্টেজ। আর নিচেরটা দেখেন, উনিকে বলেছে নিচেরটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, দেখেন দশমিক তুলে দিলে হবে কত? 0.01, দশমিকের জন্য 1, দশমিক পরে দুইটা অঙ্ক আছে, দুইটা শূন্য, আর নিচে যেহেতু 100, 100 মান হবে পার্সেন্টেজ, আর উপরে আছে 1, 1 হবে সামনে। আর 10 দিয়ে গুণ করলাম এই কারণে আমরা জানি যে হর সর্বদা 100 না হলে তাকে, এখানে আছে হচ্ছে আমাদের 10, 10 কে 10 দ্বারা গুণ করে 100 তৈরি করেছি, আর এই 100 মানই হচ্ছে, এই 100 মানই হচ্ছে আমাদের এই পার্সেন্টেজ। এজন্য 100 মানই হচ্ছে আমাদের পার্সেন্টেজ, এই জন্য 10 দ্বারা গুণ করে 100 তৈরি করেছে। হ্যাঁ 100 করার জন্য ধন্যবাদ। আচ্ছা আমরা এবার মেন অঙ্কের দিকে যাই। হ্যাঁ আচ্ছা এবার যা লিখেছি দেখেন, ভগ্নাংশ হতে শতকরা গঠন, ভগ্নাংশ হতে শতকরা গঠন প্রশ্ন করা হয়েছে, 20 টাকা 40 টাকার কত অংশ, কত শতাংশ? 20 টাকা 40 টাকার কত শতাংশ? এটা আমরা আমরা অঙ্ক করব। তার আগে আমার এই অঙ্কের একটু ব্যাখ্যা পড়ে আসে। অঙ্কের ব্যাখ্যা হচ্ছে দেখেন, 40 টাকার মধ্যে 20 টাকাকে শতকরা প্রকাশ করতে বলা হয়েছে, 40 টাকার মধ্যে 20 টাকাকে শতকরা প্রকাশ করতে বলা হয়েছে, কিন্তু কিন্তু 20 টাকার মধ্যে, 20 টাকার মধ্যে 40 টাকা নয়। এখানে প্রশ্ন করা, এখানে প্রশ্ন করা হয়েছে 40 টাকার মধ্যে 20 টাকা শতকরা প্রকাশ করাও, কিন্তু 20 টাকার মধ্যে 40 টাকা নয়, আমাদের ভুল, আমাদের বের করতে বলেছে 40 টাকায় 20 টাকা, তাহলে 40 টাকা 20 টাকা, 1 টাকায় এত টাকা, 100 টাকায় কত টাকায়, এই 50 টাকা। দেখেন যে আপু বলেছিলেন যে স্যার আমার ল্যাপটপে বুঝতে অসুবিধা হচ্ছে, দেখেন তো আমাদের লাইট অফ করার পরে কোনো সমস্যা হচ্ছে কিনা। মাহমুদ আক্তার আপু ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। দেখেন আমি সামনে নিয়ে আসলাম, আচ্ছা ঠিক আছে এখন মনে ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ। তাহলে দেখেন আমাকে বের করতে বলছে অঙ্কটা বুঝবেন, একটা অঙ্ক বুঝবেন, আমি একটা অঙ্ক করাবো, আচ্ছা করাবো, এখানে করানো সম্ভব নয়, তারপর 10টা ম্যাথ তো দেখাতে পারবো। স্যার এই ম্যাথটা আবার বলেন, বলতেছি প্রশ্ন করেছিলাম দেখেন যে 20 টাকা 40 টাকার কত শতাংশ, তার উত্তরের ব্যাখ্যা, তার উত্তর ব্যাখ্যা আমি এখানে দিচ্ছি, যে 40 টাকার মধ্যে 20 টাকাকে শতকরা প্রকাশ করতে বলা হয়েছে, 20 টাকার মধ্যে 40 টাকা নয়, বরং 40 টাকার মধ্যে 20 টাকা, তাহলে 1 টাকার মধ্যে উপরে 20 নিচে 40, 100 টাকার মধ্যে 100 উপরে গুণ হবে ঐকিক নিয়মে করেছি, তাহলে কত হবে এখানে? 50 টাকা। সুতরাং 40 টাকায় 20 টাকা হচ্ছে 50%, 50%। এখন কথা হলো স্যার পিচ্ছি একটা অঙ্ক, আপনি এত কথা বললেন কেন? কথা বলার কারণ আছে, আপনি বাজার থেকে দেখেন সবাই শর্টকাট বই কিনে বাসায় দৌড়াদৌড়ি করেন, শর্টকাট অঙ্ক আপনি নিজেরা তৈরি করবেন,
দেখেন তো একটু খেয়াল করব, এই বিষ কি বলেন তো? এই বিষ হচ্ছে আমাদের, এই বিষ, এই বিষ। আর এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে টাকা। আর এখানে কি লেখা আছে? টাকার। যারা বাংলা ভালো বোঝেন তারা বুঝবেন, এখানে একটা শব্দ অ্যাড করা আছে, সে শব্দ হচ্ছে এর। তাহলে দেখেন এখানে বিষের শব্দের সাথে কোনো এর যুক্ত করা, এজন্য বিষ আমাদের হয়েছে হর। আর এই 40 শব্দের সাথে এর যুক্ত করা আছে, এজন্য সেটা হয়েছে আমাদের, সরি, যার সাথে এর যুক্ত নাই সেটা হবে লব, আর যার সাথে এর যুক্ত আছে সেটা হবে হর। তাহলে এখন থেকে বুঝবেন এভাবে, যার সাথে এর যুক্ত আছে সেটাকে হরে দিবেন, যার সাথে এর যুক্ত নাই সেটাকে দিবেন লবে, আর সাথে শুধু শতকরা 100 গুণ করে ক্যালকুলেশন করলে পার্সেন্টেজ বের হবে। সূত্রটা একটু ক্লিয়ার করে নেন, হর যুক্ত কিংবা এর বিহীন, এর বিহীন উপরে হবে, তার সাথে হবে শতকরা, আর এর যুক্ত হবে হচ্ছে হরে, এরকম হবে। প্রথমে লিখবেন এর বিহীন, এর বিহীন, তারপর তার সাথে গুণ করবেন 100, আর নিচে দিবেন হচ্ছে এর যুক্ত, এর যুক্ত, এরকম হবে। আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝলে বলবেন হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পরবর্তী অঙ্ক আমরা দেখি তাহলে। আপনারা এই নিয়মে অঙ্ক করার চেষ্টা করবেন। সূত্র কি? সূত্র হচ্ছে এর বিহীন গুণ 100, এর বিহীন গুণ 100, নিচে হবে এর যুক্ত, উপরে হবে এর বিহীন, নিচে হবে এর যুক্ত, সাথে হবে 100 উপরে। তাহলে এই অঙ্কের উত্তর কত হবে একটু বলবেন? 5 এর কত শতাংশ? 7। 5 এর কত শতাংশ? 7। 140, 140 কি পার্সেন্টেন্স? আচ্ছা দেখেন আমি লিখে দিয়েছি, প্রথমে কি হবে? প্রথম হবে এর বিহীন, বলেন তো কার সাথে এর নাই? সাতের সাথে এর নাই, তাহলে এর বিহীন হচ্ছে 7। তারপর শতকরার 100, তারপর শতকরার 100, আর নিচে হবে এর যুক্ত 5, এই 5 হবে নিচে। এখন কাটাকাটি হলে যাতা, এটা কাটলে কত হবে আমাদের? 20, 20 দিয়ে গুণ করলে হবে 140, সাথে দিবেন পার্সেন্টেন্স, শেষ। আচ্ছা পরেরটা, আপনার যত দ্রুত করবেন তত আমি দ্রুত অঙ্ক দেখাতে পারবো। নেক্সট, বুঝতে অসুবিধা হলে বলবেন, তাড়াতাড়ি বলবেন হ্যাঁ। পরেরটা, পরেরটা অঙ্ক লিখেছি শ্রেয়া, শ্রেয়া ঘোষ না কিন্তু, নায়িকা না কিন্তু, এটা এটা হচ্ছে শ্রেয়া, একটা মেয়ের নাম। শ্রেয়া 500 নম্বরের মধ্যে 300 নম্বর পায়, শ্রেয়া 500 নম্বরের মধ্যে 300 নম্বর পায়। এখন আমাকে বলবেন স্যার এর যুক্ত অংশ কোনটা, বলেন তো এর যুক্ত অংশ কোনটা, এর আছে কোনটাতে, 500 না 300? 500, ধন্যবাদ। শতকরা প্রকাশ করো, সূত্র লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, আমরা তো খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারি। এর বিহীন কোনটা? এর বিহীন হচ্ছে এই 300, আর এর যুক্ত হচ্ছে এই 500। এখন অনেকে বলতেছেন স্যার আপনি কেমনে বুঝলেন এর যুক্ত, কারণ এখানে একটা লেখা আছে নাম্বার এর, এই এর, তাহলে উপরে কত হবে? 300, শতকরার হবে 100, নিচে হবে 500, এই কাটাকাটি করলে হবে আমাদের 60%। পরেরটা চলে গেলাম, কত ধাপ গেলাম, এবার দেখি, এবার যেটা লিখেছি সেটা হচ্ছে বাজার থেকে 250টি আম কিনে আনার পর, বাজার থেকে 250টি আম কিনে আনার পর তার মধ্যে 15টি আম পচে গেছে। ইস রে, কি অবস্থা খারাপ হয়ে গেছে! দেখেন আনছে 250টি,
আর পৌঁছে গেছে হচ্ছে 15টি, ভালো আছে কতটি? 235টি। আচ্ছা কয়টি আম আছে? 15টি আম পচে গেল, শতকরা কয়টি আম ভালো আছে? আচ্ছা ভালো আছে কয়টা? ভালো আছে হচ্ছে 235টি নাকি? তারান আগে রাখেন না, এখানে বলেন তো কি চাইছে? ভালো আম চাইছে, ভালো আম চাইছে। আম ছিল কয়টি? আম ছিল কয়টি? 250টি। আর ভালো আছে কয়টি? ভালো আছে 235টি। আর সাথে শতকরার কত দিব? শতকরার 100 দিব। এটা কাটাকাটি করেন, উত্তর শেষ হয়ে যাবে। অনেকে লিখেছেন 94%, অ্যাবসুলেট কারেক্ট আনসার। পরের অঙ্ক, দেখেন আমরা কেউ ক্লাস সিক্স না পড়ে এই পর্যায়ে আসতে পারি নাই, এমন কোন স্টুডেন্ট নাই যে ক্লাস সিক্স পড়েন নাই, সবাই ক্লাস সিক্স পড়েছি আমরা। ক্লাস সিক্সে 3.4.1-এ, ক্লাস সিক্স এর 4.1-এ একটা অধ্যায় আছে, অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতের রাশি, সম্ভবত কিনা বীজগণিতের রাশিমালা। সেখানে বলা হয়েছে বদমাস, একটা নিয়মের কথা বলেছে বদমাস, বদমাস একটা নিয়মের কথা হয়েছে, BODMAS। এই বদমাসের বি হচ্ছে ব্যাকেট, ও হচ্ছে অপ, অপের বাংলা হচ্ছে এর, এর এর কাজ কিছুটা কিছুটা গুণের মতো, পুরোটাই গুণের মতো বলতে পারি, আমি কিছুটা বললাম এর কারণ আছে। তাহলে ও এর কাজ, ও শব্দের অর্থ হচ্ছে অপ, অপের বাংলা এর, এর কাজ গুণের মতো। তাহলে এখানে কি লিখেছে প্রশ্ন? 40 টাকার 20% অথবা 40 টাকা এর 20% অথবা 40 এর 20% অথবা, আচ্ছা আচ্ছা 40 না, 400 এর 20% অথবা 400 × 20%, এগুলো কিন্তু একই অঙ্ক, এগুলো কিন্তু একই অঙ্ক। এগুলো অঙ্কের ক্ষেত্রে কি হবে দেখেন, 400 এর মানে কি? এর মানে আমরা বলেছি গুণ, গুণ কত পার্সেন্ট? 20%। 20% মানে কি? উপরে হবে 20, নিচে হবে 100, কাটাকাটি করে তুনা ঝুনা করে ফেলে দেন 80 টাকা। অপ, অপ, অপ হবে এটা, অপ অর্ডার না, অপ এর, অপ এটা অর্ডার, যদি কোথাও দেখে থাকেন ওটা মনে হয় ওনার মিস্টেক করেছে, এটা অপ হবে। আচ্ছা অনেকে লিখেছেন 80%, 80% নয় তো, এখানে বলেছে 400 টাকার 20% কত টাকা? টাকা হবে এটা, 80 টাকা হবে, পার্সেন্ট হবে না, 80 টাকা হবে, পার্সেন্ট হবে না, এটা ভুল হয়েছে। হ্যাঁ পরেরটা, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যেখানে আমাদের এর আছে সেখানে এর বদল আমরা পার্সেন্টেজ দিব, সরি গুণ দিব। হ্যাঁ আপনি প্রশ্ন, যে প্রশ্ন করেছেন এটা আমার বীজগণিতে উত্তর দিলে ভালো হয়, 2 এর পাওয়ার 3, এটা তো স্যার ব্র্যাকেট এর পরে করা হয়, আমি জানি না আপনি কোথা থেকে শিখেছেন 2/3, এটা আমরা অন্য কোন ভাবে শিখবো, এটা শিখেছি শিখবো, এটা 2 এর পাওয়ার 3 ব্র্যাকেটের পরে, এটা আমি বুঝি না, এটা তো ব্র্যাকেটের মধ্যে নাই, এটা ভিন্ন জিনিস, এটা পাওয়ার সূচকের কথা, এটা সূচকের অঙ্ক, এটা ওটা ওই ব্র্যাকেটের মধ্যে কাজ হবে না। তাহলে পরেরটা উত্তর কত? কয়টা হবে? 500 এর, তাহলে 500 এর উপরে 40, নিচে 100, এটা কাটাকাটি করলে হবে 5, তাহলে হবে কত আমাদের? 200। আমার মনে হয় এই ধরনের অঙ্ক আর দেখার দরকার নেই আমাদের, আমরা এই ধরনের অঙ্ক ভালোভাবে বুঝে গেছি, আমরা ডিফারেন্স কিছু অঙ্ক দেখার চেষ্টা করব। এগুলো আমরা পারবো, এগুলো আপনার স্লাইডে দেওয়া হবে, সমস্যা নেই। হ্যাঁ পরেরটা দেখেন,
এবার যেটা লিখেছি 150 এর 10%, 150 এর 10%, এর সাথে 10 যোগ করব, এই 10 যোগ করব, তাহলে উত্তর কত হবে? তাহলে এখানে লিখেছি 150 এর, তাহলে 150 গুণ 100, 150 এর 10, তার সাথে যোগ হবে কত? 100। এই অঙ্ক এইভাবে দিতে পারে, 150 এর 10% সাথে 10 যোগ করলে এত হবে, অথবা 150 এর সাথে 100 বিয়োগ করলে কত হবে, 10 গুণ করলে কত হবে, 20 গুণ করলে কত হবে, 50 গুণ করলে কত হবে, তার 10% করলে কত হবে, সেটাও হতে পারে। হ্যাঁ আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে 150। আচ্ছা আমি বাংলাতে লিখে দিই, যেহেতু বাংলাতে স্লাইড করেছি, এটা উত্তর হবে। তাহলে এটা উত্তর হবে, এটা হবে আমাদের 15, আর এখানে হবে 100, তাহলে মোট হবে 115। আচ্ছা আপনাদের বুঝতে অসুবিধা হলে বলবেন, হ্যাঁ, কারণ ছোট ছোট অঙ্ক তো কথায় কথায় শেষ হয়ে যাচ্ছে আমাদের। যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তারা এই অঙ্কটা ভালো দেখেন, ভালো করে দেখেন এটা, আর বিশেষ পরীক্ষাতে আপনারাও দেখবেন, কারণ এগুলো অঙ্ক কিছু কম পর আমাদের আবার দরকার লাগবে। এখানে লিখেছি 200 এর 0.5% এর সাথে 100 যোগ করলে কত হয়, এইবার লিখে দিয়েছে 200 এর সাথে 0.5% যোগ 100, আনসার করেন 101। অনেকে 101 করেছেন, ঠিক আছে, দেখেন আমি এই অঙ্কের আনসার করবই না, এই জন্য আনসার করবো না, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম 0.5% মানে কি এটা একটু বলবেন আমাকে। দেখেন একটু খেয়াল করবো, আমরা আমাদের অঙ্ক একটু মুখে মুখে করার চেষ্টা করতে হবে কিছুক্ষণ। 100 এর 100% মানে কত কমান করবেন, 200 এর 100% মানে কত হবে, 200 এর 100% কত, 200, 200 এর 50% কত হবে, 100, আবার 200 এর 10% কত হবে, 20, আবার 200 এর 1% কত, 2, তাহলে 200 এর 0.5% কত হবে, এটা মনে মনে মানে মুখে মুখে যদি আনসার করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। 200 এর 0.5% কত, 1, তাহলে 200 এর 100% 200, 200 এর 1% 2, আর 200 এর 0.5% কত হবে, 200 এর 0.5% কত হবে, 1, তাহলে এটা করলে হবে 1, আর সাথে আছে 100, তাহলে উত্তর হবে আমাদের 101। পরীক্ষার হলে মুখে মুখে আনসার করবেন, এটা হবে 1, আর এর সাথে 100 যোগ করলে হবে 101, এভাবে আনসার করবেন। আচ্ছা ধন্যবাদ, অনেকে আমাদের ভালো ভালো অঙ্কগুলো আপনারা মুখে মুখে আনসার করার চেষ্টা করেছেন, এই জন্য সকলকে ধন্যবাদ আবার। আচ্ছা ধন্যবাদ আবার, শোনেন আমি বলি এবার, 100 মানে কি, যা তা, 100 হলে যা তা, 50 হলে তার অর্ধেক, 10 হলে 10 ভাগের 1 ভাগ, 1 হলে 100 ভাগের 1 ভাগ, আর 0.5 হলে 200 ভাগের 1 ভাগ, 1 এর 4 হলে 400 ভাগের 1 ভাগ, এভাবে চলতেই থাকবে। 100% হলে যা আছে তাই, 50% হলে এর অর্ধেক, 10% হলে 10 ভাগের 1 ভাগ, 1% হলে 100 ভাগের 1 ভাগ, 0.5% হলে 200 ভাগের 1 ভাগ, তাহলে 200 ভাগ করলে কত হবে, 1 হবে, এই জন্য লিখেছে এখানে 1। আচ্ছা ধন্যবাদ, এখানে কি লিখেছি দেখেন, 5% ভ্যাটে 4,080 টাকার ভ্যাটের পরিমাণ কত হবে, দেখেন 5% ভ্যাটে 4,080 টাকার বিলে ভ্যাট কত হবে, তাহলে কত টাকা ছিল, 4,880 ভাট দিতে হবে 5%। তাহলে এগুলো অঙ্ক তো আমরা এখন আর সমস্যা নেই মনে হয় আমাদের, আমরা এখন এইভাবে আনসার করব, হয়ে যাবে, আপনার নিজেরা করবেন এগুলো, এখন কাটাকাটি করবেন তাহলে শেষ হয়ে যাবে। আচ্ছা অনেকে বলেছেন 204 টাকা, তাহলে আমি আর কি না লিখে পারি, আমিও লিখে রাখলাম 204 টাকা।
আচ্ছা, ধন্যবাদ, পরেরটা আবার। পরেরটা পরেরটা লিখে দিয়েছি, 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনলে সমস্যা। বন্ধুর বাড়িতে বাসায় যাচ্ছেন, 1 কেজি মিষ্টি কিনতে চাইছিলেন, কিন্তু 1 কেজি মিষ্টি কিনবেন এই সময় দেখতেছেন আপনার সাথে আরো কয়েকজন বন্ধু অ্যাড হয়েছে। তখন বলতেছে, বন্ধু 1 কেজি মাংস মিষ্টি কিনলে তো হবে না, 3 কেজি মিষ্টি কিনতে হবে। কিন্তু প্রতি কেজি মিষ্টিতে হোক আর যেটা হোক না, এখানে এখানে একটা ভ্যাট লিখেছে 4 টাকা হারে। এই 4 টাকা হারে অর্থ হচ্ছে কিন্তু 4%, এটা ওরা লেখেই নাই, হাইড করে রেখেছে। কত কেজি মিষ্টি কিনেছি, 1 কেজি মিষ্টির দাম 350 টাকা। 1 কেজি মিষ্টির দাম 350 টাকা, 3 কেজি মিষ্টির দাম কত, গুণ করবেন। আর ভ্যাট কত আছে, ভ্যাট আছে হচ্ছে আমাদের 4%। তাহলে উত্তর কি হলো, 3 কেজি মিষ্টি কিনেছে, প্রতি কেজি মিষ্টির দাম 350 টাকা, ভ্যাট হচ্ছে 4%। ক্যালকুলেশন করে অনেকে উত্তর বলে ফেলেছেন, 42 টাকা। ধন্যবাদ ধন্যবাদ। বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবেন, আমি বারবার কিন্তু বলতেছি, বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবেন, বুঝতে পারলো বলবেন যে স্যার বুঝেছি। পরেরটা, একটি স্কুলে 450 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 18% ছাত্রী। তাহলে শিক্ষার্থী ছিল হচ্ছে 450 জন, এর মধ্যে ছাত্রী আছে 18%, এত কম ছাত্রী, আচ্ছা যাই হোক 18%। ওই স্কুলে ছাত্রী সংখ্যা কত? তাহলে ছিল হচ্ছে, স্যার প্রাইমারিকে কি ক্যালকুলেটার ইউজ করা দিবে? ভাগ্য খারাপ হলে যা হয়, ভাগ্য খারাপ হলে যা হয়, প্রাইমারিতে ক্যালকুলেটার ইউজ নাই। আচ্ছা, মোট শিক্ষার্থী কতজন? মোট শিক্ষার্থী আমাদের 450 জন, আর ছাত্রীর কত পার্সেন্ট? 18%। এটা ক্যালকুলেশন করলে উত্তর শেষ, এটা ক্যালকুলেশন করলেই উত্তর শেষ। কিন্তু ও আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি তো আপনাদের মতো হয়ে গেছিলাম। এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করবেন, আপনারা কিন্তু, আচ্ছা এটা একটু খেয়াল করবেন, এটা হচ্ছে ছাত্রী সংখ্যা। হ্যাঁ এই হয়েছে, একটু একটু ঠিক করে নেন। এখানে লিখেছি ওই স্কুলে ছাত্রী সংখ্যা কত, এটা হচ্ছে 450, এটা হচ্ছে 18% ছাত্রী, এটা আনসার করলে উত্তর শেষ। কিন্তু আমি যদি এখানে আর একটা প্রশ্ন দেই, এভাবে আরো একটা প্রশ্ন দেই যে ছাত্র সংখ্যা কত, নতুন একটা প্রশ্ন দিলাম, ছাত্র সংখ্যা কত, তখন কি লিখবো আমরা? নতুন করে যদি আমার প্রশ্ন দেয় ছাত্র সংখ্যা কত, তাহলে কি করব, তাহলে কি করবে একটু করে দেন তো অঙ্কটা, পরের অঙ্কটা আমি এটা সলিউশন করে দেই। এটা করবেন, শোনেন, এখন আমি একটা কাজ করব, এই অঙ্ক ন্যায় মনে করেন, এই অঙ্ক ন্যায়, এই অঙ্ক আমি এখানে আছে, এই অঙ্ক আমি এখানে আছে, এই অঙ্ক ন্যায়, শুধুমাত্র এই এটা দেখে এটা আনসার করবেন, এটা দেখে এটা আনসার করবেন। কিভাবে দেখেন, ছাত্র সংখ্যা ছিল কত, 450, এর মধ্যে ছাত্রী কত পার্সেন্ট, 18%, তাহলে 100-এর মধ্যে 18 গেলে থাকে কত, 82, তাহলে এখানে হবে 82%। ছাত্র সংখ্যা মোট শিক্ষা ছিল 450, ছাত্রী হচ্ছে 18%, মোট শিক্ষার্থী 450, ছাত্র হচ্ছে 100%-এর মধ্যে ছাত্রী বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে ছাত্র। এটা করবেন উত্তর শেষ।
না 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 এটা করবেন না, এই 450 বিয়োগ 450 বিয়োগ 81 এটা না করাই ভালো। কারণ এটা আমরা কেন করব, ছাত্র চাইছে, আমরা আগে বিয়োগ করব, কারণ পরবর্তী অঙ্ক আমাদের একটু ঝামেলা হবে এইভাবে বিয়োগ করলে। পরেরটা সবাই তো ক্লিয়ার তাই না? জি ধন্যবাদ। 781, ইয়েস 781। এবার দেখেন আমি একটা অঙ্ক দিচ্ছি, এটা উত্তর কত হবে, ঠিক আছে কিনা দেখেন তো, এটা ঠিক আছে কিনা দেখেন তো। একটি স্কুলে 500 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 48% ছাত্রী, 48% ছাত্রী, ওই স্কুলে ছাত্র সংখ্যা কত দেখেন তো, আগের কনসেপ্টটা ঠিক আছে কিনা, অবশ্যই ঠিক থাকবে। 500 জন ছাত্রী যদি হয় 48, তাহলে এখান থেকে 100 থেকে বাদ দেন, দিলে কত হবে আমাদের 52%। আমি এটা এই কাজটা আমি এখানে করে দেখাইছি, তাহলে আমার কত হবে দেখেন, হবে হচ্ছে 500 গুণ উপরে হবে 52, নিচে হবে 100, এ কাটাকাটি করেন, 5 দ্বিগুণ 10, 5×5=25, আর 5 দ্বিগুণ 10 60, 160 হবে, 160 হবে এটা। আচ্ছা আমি পরবর্তী অঙ্কে চলে গেলাম, আবার না বুঝলে বলবেন। হ্যাঁ দেখেন এখানে আমি বলেছি 3,500-কে 20% বাড়ানোর পর কত হবে, এখানে দেখেন 3,500-কে 20% বাড়াবো, তাহলে আগে ছিল কত, আগে ছিল হচ্ছে 100, আগে ছিল আমাদের 100, 20% যখন বাড়িয়েছি তখন হয়েছে 20% যোগ, তাহলে হবে 120, তাহলে কি হবে এখন 350-এর কত পার্সেন্ট হবে 120, আগে ছিল 100, 20% বাড়িয়েছি তাহলে হয়েছে 120, এখন এটা ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ, উপরে হবে 120 আর পার্সেন্টেজের জন্য নিচে হবে 100, এটা কাটাকাটি করলে অনেকে উত্তর বলে ফেলেছেন, আমি আবার কি করে দেবে বলেন। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা খুব দ্রুততার সাথে উত্তর করতে পারতেছেন। আচ্ছা বুঝেন নাই ধন্যবাদ, না বুঝলেও ধন্যবাদ, কারণ বুঝতে হবে এগুলো। দেখেন এখানে কিন্তু একটা কথা বলেছে, একটু কথা বলে একটু শূন্য মনোযোগ দিয়ে দেখেন। ও একটা একটা উদাহরণ দেই, মনে করেন আমার বেতন হচ্ছে, আমার চাকরির বেতন মনে করেন 10-20 হাজার টাকা, আমার চাকরির বেতন হচ্ছে 20,000 টাকা, আমার বেতন যদি কমে না যায়, বৃদ্ধি না পায়, তাহলে আগামী মাসে বেতন পাবো কত, অবশ্যই 20,000 টাকায় পাবো। এখন আমাকে বলবেন 20,000-এর কত পার্সেন্ট, 20,000 100%, তাহলে 20,000-এর 100% যদি 20,000-ই হয়, তাহলে যখন আমার বেতন আরো 20% বৃদ্ধি পাবে তখন আগামী মাসে বেতন কত পার্সেন্ট পাবো, 120, এটাই তাই অঙ্ক। এক লোকের বেতন হচ্ছে 3,500 টাকা, আগের চাইতে 20% বৃদ্ধি করেছে, পরের মাসে কত টাকা বেতন পাবে, 120% বেতন পাবে, এই জন্য আমি এখানে লিখেছি 120। শামিমা আক্তার, সাথী আপু, আপনি কি বুঝেছেন একটু বলবেন। হ্যাঁ আপনার কমেন্টস এর উপর আমরা অঙ্ক তে ফিরে যাব। জি ধন্যবাদ। আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য একটা লাইন করে করে দিয়েছি, জানো, আপনার দ্রুততার সাথে বুঝতে পারেন এবং অঙ্কগুলো সলভ করতে পারেন। দেখেন আমি লিখে দিয়েছি কি, যদি 15টি পোশাকের মধ্যে
পোশাক আছে 15টি, এর মধ্যে 40 ভাগ, 40 ভাগ, ভাগ কেন লিখবো, আমি পার্সেন্টেজ মনে করতে পারি, 40% পোশাক 60 হয়। তাহলে বাসার মধ্যে ছেলেদের কথা বলতেছি, ছেলেদের 15টি পোশাক আছে, তার মধ্যে 40 ভাগ হচ্ছে 60, আর 60 ভাগ কি হবে অন্যান্য কিছু। তাহলে এখানে বুঝাচ্ছে তাই যে তার 15টি পোশাকের মধ্যে 40% আছে 60, তাহলে অবশ্যই 60% আছে 60 ছাড়া অন্য কিছু, ফতুয়া, গেঞ্জি, পাঞ্জাবি এরকম কোনো কিছু হতে পারে। তাহলে এখানে বলেছে 15টি পোশাকের মধ্যে 60 নয় কতটি, 60 নয় কতটি বলেন তো, 60 40%, আর 60 নয় হচ্ছে 100% বিয়োগ 40% ইকুয়াল 60, এই 60 এর মান চাইছে 60% চাইছে 15 এর। এজন্য আমি লিখে দিয়েছি 15, সরি রে এখানে লিখেছি হচ্ছে 15, আর 40 এইখানে লিখেছি 60 নয়, 100 বিয়োগ 40, 100 বিয়োগ 40, এখানে আমার হবে 15। তাহলে দেখেন এটা উত্তর কি হলো, মোট পোশাক 15টি, মোট পোশাকের শতকরা 160, 40%, 100 থেকে 40% বাদ দিলে 60 নয় বের হবে। তাহলে উত্তর হবে 15 গুণ, এটা বিয়োগ করলে হবে 60%, উপরে হবে 60, নিচে হবে 100, কাটাকাটি করেন, উত্তর শেষ। না বুঝে থাকলে বলবেন। দেখেন তো এই অঙ্ক বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে আনসার করবেন সবাই, আর বুঝতে না পারলেও বলবেন। আচ্ছা দেখেন সবাই অঙ্ক করবেন এটা, এবং সবাই বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ, বুঝেন না এরকম কেউ আছেন কি না, অঙ্ক কোনো কারণে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, এরকম থাকতে পারেন, সমস্যা নেই। আমি একটু সাইটে আসি, সমস্যা নেই, স্ক্রিন দেখানোর জন্য আপনাদের, মনে করেন না স্যার চলে গেছে। আচ্ছা বুঝিনি, ধন্যবাদ, আপনার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম যে আমি একবার বুঝাবো, এই জন্য আসলে বোঝানোর ইয়া পাচ্ছিলাম না। এখানে দেখেন বেতন কত, মোট বেতন কত ছিল 15,000, আমি এখন 15,000 লিখে রেখেছি। আচ্ছা তাহলে যখন 15,000 বেতন পাইতো তখন তার বেতন কত পার্সেন্ট ছিল, 100%, পরের মাসে যখন সে বেতন পাবে তখন কত পাওয়ার কথা ছিল, 100%, কিন্তু কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে, 7% বৃদ্ধি হয়েছে, তখন তার 7% বেতন বেশি পাবে এবার, এজন্য সে পাবে হচ্ছে 107%, অর্থাৎ আগে পাইতো 100%, আর 7% বৃদ্ধি হওয়াতে পরের মাসে বেতন পাবে হচ্ছে 107। আর এই অঙ্কে যদি বলতো, বলেন তো এই অঙ্কে যদি বলা হয়তো আজাদ সাহেবের মাসিক বেতন 15,000 টাকা, তার বেতন 7% বৃদ্ধি হলে সে কত টাকা বেশি বেতন পাবে, বলেন তো কত উত্তর। হ্যাঁ আচ্ছা রহমান ভাই, উনি আগে আমার প্রশ্ন করার আগে উত্তর বলে ফেলেছেন, বৃদ্ধি কত পার্সেন্ট বৃদ্ধি, 7% বৃদ্ধি। দেখেন যখন বলবে বৃদ্ধি হওয়ার পর কত, তখন হবে 107%, আর যখন বলবে শুধু বৃদ্ধি তখন হবে 7%। এটা হচ্ছে আমাদের এর 15,000, এ কথাটা হতে হচ্ছে এটা, এটার মান বের হবে কি, এটা হচ্ছে পরের মাসে বেতন পাবে যেটা, আর এটা হচ্ছে যেটা বৃদ্ধি পাইলো সেটা, শুধু 7 দিলে 15,000 টাকার মধ্যে 7% কত সেটা, আর 107 দিলে 15,000 টাকা মাসে, এই মাসে বেতন পাই, পরের মাসে বেতন 15,000 সাথে
কত টাকা বৃদ্ধি হলো তার যোগ করে যা হবে সেইটা। এই 100 হচ্ছে বর্তমান বেতন, আর 7 হচ্ছে বর্তমান বেতন যত পার্সেন্ট বৃদ্ধি পায় তত তার যোগফল। আচ্ছা জান্নাতুল ফেরদৌস আপু আপনি কি বুঝেছেন? এমডি আলামিন ভাই আপনি কি বুঝেছেন? আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। পরেরটা শুধুমাত্র এক নজর দেখে নেন, পরেরটা শুধুমাত্র এক নজর দেখে নেন আগের অঙ্কের সাথে এই অঙ্কের কোনো মিল আছে কিনা। পরেরটা একটু দেখে নেবেন আগের অঙ্কের সাথে এই অঙ্কের কোনো কিছু মিল পেয়েছেন কিনা। আচ্ছা কাটাকাটি করার জন্য আমি একটা ক্লাস নিব, এটা আমি আগামীকালও বলেছি, গতকালও বলেছি, আজকে বলতেছি, আপনারা তো ছিলেন না। আমি কাটাকাটি কিভাবে ভগ্নাংশ কাটাকাটি করা হয়, কিভাবে দশমিক বের করা হয়, এর উপর একটা ক্লাস হবেই আপনাদের। আমরা আজকে 50টা অঙ্ক করব, নিয়ত করে এসেছি আপনাদের 50টা অঙ্ক শিখাবো, এজন্য আমি ওইগুলো আর দেখাচ্ছি না। উত্তর বের করা কাটাকাটি অবশ্যই শিখাবো আলমিন ভাই, কোনো টেনশন নেই। আচ্ছা এবার দেখি মিল আছে, অনেকে বলেছে মিল আছে। হ্যাঁ বেতন ছিল 100%, এই মাসে বেতন কমে গেছে করোনা কারণে 11, এটা হচ্ছে আগের মাসে বেতন, এটা হচ্ছে কমে গেছে, তাহলে বর্তমান কত হবে? বর্তমান হবে হচ্ছে আমাদের 89%। কার 89%? 12,000-এর। তাহলে কত হবে আমাদের? 12,000 গুণ 89 ভাগ 100, এটা গুণ করলে যেটা হবে সেটা উত্তর। দশ হাজার ছয়শত আশি, 9 দুগুণ 18, ঠিক আছে উত্তর। 11% এক্সট্রা করে বের করার দরকার নাই। পরেরটা পরেরটা দেখেন তো কি অবস্থা, আপনারা শুরু করেন আমি সারা করব। ডালের মূল্য 25% বৃদ্ধি পেলে পূর্বে যে ডালের মূল্য কেজি প্রতি 72 টাকা ছিল, বর্তমানে ওই ডালের মূল্য কেজি প্রতি কত টাকা হবে? আগে ছিল কত? আগে ছিল 72 টাকা, আগে ছিল ডালের মূল্য 72 টাকা, কিন্তু ডালের মূল্য হঠাৎ করে করোনার কারণে বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? 15-25% বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে ছিল 100, এখন বৃদ্ধি পেয়েছে 25, এখন হবে কত? 125। কার 125? 72-এর 125। তাহলে লিখবো কত? 72, 125 কে ভাঙালে হবে উপরে 125, নিচে হবে 100, এটা কাটলে হবে আমাদের 90 টাকা। বর্তমানে ডালের মূল্য 90 টাকা। আচ্ছা আমরা অনেক শিখেছি এক নিয়ম থেকে, আমরা অন্য নিয়মে চলে যাই। এলা দরকার নেই। সর্বশেষ আমরা টপিকে আছি, হ্যাঁ তারপরে আমরা 10% বৃদ্ধি পাইলে 20% কমাতে হবে, এগুলো আমরা করবো একটু পরে করবো, ওগুলো সমস্যা নেই। এবার দেখি কি লেখা আছে, শতকরা ব্যবহার করে নির্দিষ্ট সংখ্যা নির্ণয়, শেষ পাঠ। আচ্ছা এই পাঠটা বাদ দেন, আমাদের মতো করে করতেছে, আমি পাঠ টাঠ করাচ্ছি না, আমি অনেক অঙ্ক করাবো।
পঞ্চাশ টাকা কত টাকা আর 40%? 50 টাকা কত টাকা আর 40%? কত টাকা আর 40%? কত টাকার নেয়? অর্থাৎ এই এইটা আমাদের হোয়াট। তাহলে কত টাকার এটা হোয়াট? মনে করি আমার টাকা আছে এক্স, এক্স এর কত পার্সেন্ট? এক্স এর হচ্ছে 40%। আচ্ছা আমি ক ধরি, হ্যাঁ বাংলিশ হয়ে যাচ্ছে 40%। তাহলে এক্স এর বা ক এর 40% কত? এই 50 টাকা, এই 50 টাকা, সেটা বুঝাচ্ছে। দেখেন কি হলো আমাদের, 50 টাকা কত টাকার 40%? কত টাকা জানি না, তাকে আমরা ক ধরেছি। কত পার্সেন্ট? কয়ের কত পার্সেন্ট? 40%, তার মান হবে হচ্ছে 50। তাহলে উত্তর কিভাবে করব? বা ক সমান ক গুণ উপরে 40, নিচে 100, সমান হবে 50। বাসায় কিন্তু এগুলো একবারে ক্যালকুলেশন করবেন। অতএব ক সমান হবে হচ্ছে 50 গুণ উপরে হবে 100, নিচে হবে 40। মানে এটা উপরে হয়েছে, এটা নিচে হয়েছে। এখন কাটাকাটি করে যেটা হবে সেটা আনসার, কাটাকাটি করে যেটা হবে সেটা আমাদের আনসার। এটা হবে আমাদের 25, আর এটা হবে আমাদের 20, আর 20 দিয়ে কাটা হবে 5, 5 125। এভাবে এখানে মূল টাকাটা দেওয়া ছিল না, আর আগের অঙ্কগুলোতে মূল টাকা দেওয়া ছিল, এখানে মূল টাকা দেওয়া ছিল না। আচ্ছা আমরা কি বুঝেছি? বুঝলে আমার পরের অঙ্ক চলে যাবো, প্রথম অঙ্ক তো, এই জন্য আমি বলতেছি কথা। বুঝেছেন কি না? আচ্ছা 100%-এর উপরে গেল কেন? আমি তো 100% এখানে বের করি নাই। 100-র উপরে গেল কেন? 100-র উপরে, আচ্ছা 100 উপরে গেল কেন? আমি একটু বুঝাচ্ছি আবার, 100 কেন উপরে গেল, একটু এক মিনিট আমি একটু এটা বুঝাবো, 100-র উপরে গেল কেন। দেখেন যে প্রশ্ন করেছেন, প্রশ্ন করেছেন আল আফরান শিমুল ভাই, একটু দেখবেন। দেখেন এখানে আমরা লিখেছিলাম কত, ক গুণ এটা হবে 40, নিচে হবে 100, সমান হবে 50। বা ক সমান এখানে হবে 50, এটা দেখেন নিচে আছে, অপার পার করলে ভাগ হলে গুণ, গুণ হলে ভাগ হবে, সমানের চিহ্ন পার করলে এটা ভাগ আছে, অপার এটা নিচে আছে, অপার গেলে উপরে হবে, আর এটা উপরে আছে, এপার গেলে হবে নিচে, এই জন্য আমরা 100 উপরে লিখেছি। এবার নিশ্চয় বুঝেছেন শিমুল ভাই, বুঝেছেন? আচ্ছা ঠিক আছে, আর পরবর্তী অঙ্কে চলে যাব। আচ্ছা এটা দরকার নেই, এটা আমরা বুঝে দিয়েছি, আমরা বুঝে গেছি এটা। এবার দেখেন কি লিখেছি, 52 কোন সংখ্যার 8%? আমি অঙ্কটা করে দিয়েছি অর্ধেক, আপনারা শেষ করেন, দেখ বুঝতেছেন কিনা। 52 কোন সংখ্যার 8%? 52 কোন সংখ্যার 8%? তাহলে যে সংখ্যারই 8% হোক না কেন, সংখ্যাটির 8% সমান কত? 52। সংখ্যাটির 8% সমান কত? 52। আপনারা একটা কাজ করবেন, এখন থেকে এভাবে এভাবে করবেন অঙ্কগুলো। তার সংখ্যাটি, সংখ্যাটিকে আমি ক ধরেছি, 8% মানে উপরে 8, নিচে 100, আর এপার হবে 52। আপনার পরীক্ষার হলে শুধুমাত্র এই লাইন করবেন, ক সমান উপরে 52, এখানে হবে 100, আর এখানে হবে 8, এই লাইনটা করবেন। এখন কথা হলো এই লাইনটা কিভাবে করব। দেখেন এই পার্সেন্টেজ যখন এখানে থাকে তখন 100 নিচে, তখন যত কান ধরে যখন ওপার নিয়ে যাবেন, এটাকে যখন কান ধরে এপার যখন নিয়ে আসবেন, তখন সে রাগ করে উপরে জিনিস নিচে, নিচে জিনিস উপরে চলে আসছে, এভাবে হয়ে গেছে। তাহলে এই সাইডে যখন নিয়ে আসবেন, এটা উঠবে উপরে, এটা যাবে নিচে। এখন এটা কাটাকাটি করে উত্তর অনেকে লিখে ফেলেছেন, 650, 650। কুইক আমি এটা করে দেবো না, আমি এই অঙ্ক করে দেবো না, হ্যাঁ সেম অঙ্ক। আচ্ছা
800। হ্যাঁ, উত্তর হচ্ছে 800, এটা আনসার হচ্ছে 800। পাশা করে মিলাবেন। আচ্ছা, পরের স্লাইডে গেলাম। এখানে কি লিখেছে দেখেন, এটা একটু ঝামেলাপূর্ণ অঙ্ক মনে হবে আপনাদের কাছে, তারপরে এগুলো অঙ্ক করতে হবে। সেটা কি, আগের স্লাইড, আগের স্লাইড আমাদের ডক্টর ডক্টর সময় আপু বলেছেন আগের স্লাইডটা দেখাতে, আমি ওনার জন্য আগের স্লাইডটা আবার নিয়ে আসলাম। আগের স্লাইডটা দেখবেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, মনে হয় হয়ে গেছে আগের স্লাইডটা দেখা। এটা দেখব, কোন সংখ্যার 20% এর সাথে 24 যোগ করলে যোগফল কত? আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা বাদ দেন, এই অঙ্কটা একটু ভুল আছে। হ্যাঁ, এটা করেন, এটা এই অঙ্ক কথা বলেছিলাম, এই অঙ্কটা একটু দেখবেন, আগের স্লাইডটা ভুল ছিল, একটা সংখ্যা মিসিং আছে। আচ্ছা, এটা দেখেন, এবার কি হবে, এটা প্রতি বছর কোন শহরে লোক সংখ্যা 7% জন্ম করে, তাহলে জনগণ করে কত পার্সেন্ট? 7%, আর মারা যায় কত পার্সেন্ট? 4%। দেখেন তো, যদি জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করে 20 জন, মারা যায় 4 জন, তা কত? 16 জন। এই 16 জন কি জন্ম আর মৃত্যুর পার্থক্য? দেখেন, জন্মগ্রহণ করেছে 10-20 জন, মারা গেছে 4 জন, অবশিষ্ট আছে 16 জন। এই 16 জন হচ্ছে মোট জনসংখ্যা নয়, এই 16 জন কিন্তু মোট জনসংখ্যা নয়, এই 16 জন হচ্ছে জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করার পার্থক্যের সমান। তেমনি জন্মগ্রহণ করেছে 7%, মারা গেছে হচ্ছে 3%, জন্ম মৃত্যুর পার্থক্য হচ্ছে 4%। আমি এই জন্য লিখেছি এখানে, এই 4% হচ্ছে মোট জনসংখ্যার, তাহলে মোট জনসংখ্যার 4% যদি 40 হয়, 400 হয়, তাহলে 100% কত? মোট জনসংখ্যাকে 100% ধরলো করতে পারে। এটা দেখেন, তাহলে কত হবে, মোট জনসংখ্যা কত ধরি, তাহলে হবে 4% সমান 4%কে ভেঙালে হবে হচ্ছে এইটা, তাহলে অতএব ক সমান সমান হবে গুণ 100 ভাগ 4, তাহলে তো হয়েছে আমাদের 1000। 1000 না 10000 হবে, 102টা আসে, 4টা 0, 10000 জন এইটা। আচ্ছা, না বুঝলে কমান করবেন। হ্যাঁ স্যার, আবার প্লিজ, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি আবার বলি, জন্মগ্রহণ করেছিল 20 জন, মৃত্যুবরণ করেছে 4 জন, তাহলে জনসংখ্যা হয়েছে 16 জন। এটা কিন্তু মোট জনসংখ্যা নয়, এটা হচ্ছে মোট জনসংখ্যার সাথে এত পার্সেন্ট এতজন যোগ হবে, অর্থাৎ এটা হচ্ছে জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করার একটা পার্থক্যের সংখ্যা। আর আমাদের অঙ্ক দিয়েছে জন্মগ্রহণ করেছে 7%, আর মৃত্যুবরণ করেছে, জন্মগ্রহণ করেছে 7% আর মৃত্যুবরণ করেছে 3%, তাহলে জন্ম মৃত্যুর গ্রহণের পার্থক্য হচ্ছে 4%, আর সে পার্থক্যের মানে এখানে দিয়েছে 400, অর্থাৎ 4% বৃদ্ধি পেয়েছে। অবশ্য জন্ম থেকে মৃত্যু থেকে জন্ম 4% বৃদ্ধি পেয়েছে, সেই জনগণের নাম মানই হচ্ছে এই 400। এই জন্য আমি 400 লিখেছি, কত পার্সেন্টের মান? 4%এর মান। এই 4% কার সংখ্যা? মোট জনগণের সংখ্যা। নাইমা নাইমা আপু বুঝতে পেরেছেন একটু বলবেন। হ্যাঁ, বুঝতে পারলে একটু বলবেন, যারা প্রশ্ন করবেন পরবর্তীতে আবার বলবেন যে বুঝেছি, তাহলে আমার জন্য ভালো হয়। পরেরটা, বেতন 30% বৃদ্ধি পাওয়ার পর, বেতন 30% বৃদ্ধি পাওয়ার পর, এক মিনিট এক মিনিট,
হ্যাঁ, এবার দেখেন, বেতন 30% বৃদ্ধি পাওয়ার পর একজন লোক 11,050 টাকা পায়। তাহলে বেতন যত টাকা ছিল সেখান থেকে 30% বৃদ্ধি পাওয়ার পরে এই লোকটি পায় 11,050 টাকা। তাহলে পূর্বের বেতন কত ছিল? তাহলে পূর্বের বেতন যত ছিল তার মান ধরেছি 100, সেটার সাথে আরো 30 যোগ হয়েছে, হওয়ার পরে তার বেতন হয়েছে এত পার্সেন্ট। এবার দেখেন, পূর্বের বেতন ছিল হচ্ছে 100, বেতন বৃদ্ধি হয়েছে 30%, বর্তমানে বেতন পায় সে হচ্ছে 11,050। তাহলে পূর্বের বেতন কত সেটা বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন দেখতেছি এবার। হ্যাঁ আচ্ছা, এবার দেখি, একজনের বেতন ছিল 100, আগের বেতন ছিল 100, বৃদ্ধি পেয়েছে হচ্ছে 30, বৃদ্ধি পাওয়ার পরে বেতন হয়েছে 100, বেতন হয়েছে 11,050। তার বেতন পূর্বে কত ছিল সেটা বের করতে বলেছে, এটা বেতন বের করতে বলেছে। মিরাজ ভাই, আমরা আমি আপনার কথাটা ক্লিয়ার হই নাই। হ্যাঁ একটু, আচ্ছা দেখেন, পূর্বের বেতনকে আমি ক ধরেছি আর 130, আর নিচে হবে 100, আর এখানে কত হবে 11,000, এটা হবে। তাহলে কয়ের মান বের করবো, কয়ের মান পূর্বের বেতন ধরেছি, তাহলে হবে 11,050, আর উপরে গুণ হবে 100, আর নিচে হবে 130, এটা আনসার। শোনেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা প্রথমে কি করবেন, আমি প্রশ্নটা আপনারা খাতা লিখবেন, আনসার কে কি কমান্ডস করলো কমান্ডসের দিকে তাকাবেন না, কমান্ড কে করতেছে, কে স্টার্টিং কে করতেছে এটা দিকে তাকাবেন না, আপনারা শুধুমাত্র এই স্ক্রিন দিকে তাকাবেন, পরে আনসারটা মিলাই নিবেন আমার সাথে, এটা করবেন। হ্যাঁ, কারণ যারা অঙ্ক পারে তাদের যদি বলি আমি আনসার করেন না, তাহলে তাদের একটা অঙ্ক করার স্পৃহা কমে যাবে। এই জন্য আপনাদের যারা একটু বুঝতেছেন, বুঝে বুঝে অঙ্ক করতেছেন, তারা আনসার গুলো একটু পরে দেখবেন, কমান্স বক্সের দিকে তাকাবেন না, তাহলেও হবে। হ্যাঁ, তারপরে আমি মানা করতেছি যে আপনারা আনসার একটু পরে করবেন, যারা পারতেছেন তারা আপনারা আনসারটা একটু পরে করবেন, যখন আমি আনসার করতে বলবো তখন করবেন, এটা আমাদের সবার জন্যই সুখকর হবে। আচ্ছা ধন্যবাদ মিরাজ ভাইকে। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ ফাতেমা আপু, ধন্যবাদ। আমি কি পরের স্লাইডে যাব? আচ্ছা, এই অঙ্কগুলো আমরা আর করবো না। হ্যাঁ, এই অঙ্কগুলো আগের অঙ্কের মতো, এগুলো আগের অঙ্কের মতো, শুধু অঙ্কটা তুলে নেন। হ্যাঁ, অঙ্কটা শুধু তুলে নেবেন। এক ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে 10টা করে অঙ্ক করতেছি মিনিমাম, আমি সেম অঙ্কগুলো দিচ্ছি, সেম অঙ্কগুলো শুধুমাত্র খাতা তুলবেন,
আনসার গুলো পরে করবেন। আমি শুধুমাত্র আপনার প্র্যাকটিসের জন্য দুইটা তিনটা অঙ্ক আপনাদের দিচ্ছি, প্র্যাকটিস করুন বেশি করে। দেখেন এই অঙ্কের আনসারটা এইভাবে হবে, আমি একটা ক্লু দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী আপনারা মিলাবেন আপনাদের কনসেপ্টের সাথে। আমি এটা আনসার বলবো না, পরে আনসার বলবো। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। অঙ্কটা খাতায় তুলে রাখেন, খাতায় তুলে রাখেন। আচ্ছা সর্বশেষ, এই স্টেপের সর্বশেষ অঙ্ক, তারপর আমরা অন্য ধরনে চলে যাব, যেগুলো পরীক্ষায় খুব বেশি বেশি আসে, এগুলো আসে ওগুলো আরো বেশি আসে। দেখেন চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা, এই অঙ্কে আসা। এখানে আমরা বলেছি একটি বিজ্ঞান কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% কি করেছে, 30% হচ্ছে পাশ করেছে, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট? উত্তর দিবেন না এখন, যখন উত্তর দিতে বলবো তখন উত্তর দিব। আচ্ছা আবার বলি, একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করেছে, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট? ফেল করেছে কত পার্সেন্ট? তাহলে ফেল করেছে 70%। যারা পাশ করতে পারেনি, যারা পাশ করতে পারেনি তাদের নাম কি বলা হয়? আমরা কি কখনো বলি যে এসএসসি পরীক্ষায় সে পাশ করতে পারেনি, এসএসসি পরীক্ষায় সে পাশ করতে পারেনি, এটা বলি না। আমরা বলি কি এসএসসি পরীক্ষায় সে ফেল করেছে, একবারে বলি ফেল করেছে। তাহলে এখানে ফেল কত পার্সেন্ট আমরা বের করে রেখেছি? 70% ফেল। তাহলে আমরা বলবো এখানে যারা পাস করতে পারে নাই অর্থাৎ যারা ফেল করেছে তাদের 12 জন, তাহলে তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন, এবং এই 30 জন কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। কারা? যারা 70% ফেল করেছে তাদের গল্প করতেছি আমরা। 70-এর মধ্যে 12 জন আবার ভর্তি হয়েছে, আবার 70%-এর মধ্যে 30 জন আর পড়াশোনাই করে নাই। তাহলে 70% কিসের 70%? মোট পরীক্ষার্থী 70%। আচ্ছা আপনারা কি বুঝেছেন কি না এই দুই লাইন একটু বলবেন, না বুঝলে অবশ্যই আমি আবার রিপিট করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কমেন্টস করার দরকার নেই, আর দরকার নেই অঙ্ক বোঝেন আবার। তাহলে দেখেন পরীক্ষা দিয়েছিল 30%, এটা আমাদের দরকার নেই, যেহেতু বলেছে যারা পাস করতে পারে নাই ফেল করেছে, ফেল করেছে কত পার্সেন্ট? 70%। তাহলে 70%-এর এগুলো ইতিহাস। তাহলে এখন উত্তর করেন, উত্তর করেন এখন সবাই। সাইট, তাহলে মোট পরীক্ষা থেকে ক ধরলে এটা হবে 70, এটা হবে 100, আর এটা হবে আমাদের 42। অতএব ক এর মান হবে 42 × 100 = 60। আচ্ছা তাহলে মোট পরীক্ষার্থী হচ্ছে 60 জন। হ্যাঁ ধন্যবাদ। আরো দুই একজন কমেন্ট করেন তো, পাচ্ছেন কিনা, বুঝেছেন কিনা। আচ্ছা তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাব, সেগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ আর আমরা সময় থাকার সাপেক্ষে কিছু অঙ্ক আরো ব্যর্থ দেখানোর চেষ্টা করব। আচ্ছা এগুলো অঙ্ক আমি একটা করে দিব আর একটা বোর্ডে লিখে দিব, এভাবে চলবে। এখন আমি অঙ্কটা করে দিয়েছি প্রথম অঙ্ক, তো এই জন্য দেখেন চিনির মূল্য 20% কমলো কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল। এখন যদি মনে করেন স্যার বৃদ্ধি হয়েছে 20, কমে গেছে 20, উত্তর 0 হবে। জি না, আজকে আপনারা নতুন করে বিয়োগ শিখবেন, 20 থেকে 20 বাদ দিলে কখনো 0 হয় না, আজকে আমার প্রমাণ হবে আমাদের 20 থেকে 20 বাদ দিলে কখনো 0 হয় না। এটা আমি ফান করার জন্য বললাম, 20 থেকে 20 বিয়োগ করলে 0 হয় না, আমাদের এই অঙ্কের মাধ্যমে প্রমাণ হতে পারে, কিন্তু তার কিছুটা সেন্স আছে, সেই সেন্সটুকু আমরা দেখব। দেখেন একটু খেয়াল করব আমরা, অঙ্কটা আবার বলি, চিনির মূল্য 20%, তার চিনি মূল্য দেওয়া আছে এখানে? জি না, চিনি মূল্য দেওয়া নেই, আমি চিনি মূল্যকে 100 ধরেছি। পরে আমরা দেখব যে উত্তরটা হবে সেই উত্তরের সাথে 100-এর কি মিল আছে।
আচ্ছা উত্তরটা পরে দেখবো আমরা। হ্যাঁ আগে ধরেছি চিনির মূল্য 100, তাহলে 20% কমলো, সরি 20% কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, এটা লিখলো হবে এটা লিখলো সমস্যা নেই। তাহলে 20% কমলো, আমরা আগে শিখে আসছি কমলে কি হবে, কমলে হবে বিয়োগ, কমলে হবে বিয়োগ, তাহলে 100 থেকে 20 কমে দিয়েছি। আবার এখানে লিখেছি 20% বৃদ্ধি পাইলো, তাহলে বৃদ্ধি পাইলে হবে যোগ, বৃদ্ধি পাইলে হবে যোগ, আমি এখানে যোগ করে দিয়েছি। আবার দেখি একবার, চিনির মূল্যকে 100 ধরেছি, 20% বৃদ্ধি পেয়েছে, 100 যোগ 20, 20% কমে গেছে, 100 যোগ 100 বিয়োগ 20, আর অঙ্ক কিছুই নাই। এটা শুধু আমাদের টেকনিক। টেকনিকটা আবার বলি, যেটার মূল্য বলবে তাকে 100 ধরবেন, বৃদ্ধি পাইলে যোগ হবে, কমে গেলে বিয়োগ হবে, তারপর ক্যালকুলেশন করার পরে আমাদের অঙ্কের সাথে সাক্ষাৎ হবে। তাহলে আমরা কি করেছি দেখেন, এখানে 120, তার উপরে 120, নিচে 100, 80% উপরে 80, নিচে 100, আমরা এটাকে কেটে দিয়েছি, কাটাকাটি করেছি, এ 100 সাথে 100 কাটা, এ গোল্লার সাথে এ গোল্লা কাটা, এ আন্ডার সাথে এ আন্ডা কাটা, তাহলে 12 আর 8 গুণ করলে কত হবে, 96। এখন খেয়াল করেন, এটা কোনো শর্টকাট সূত্র না, এটা কোনো শর্টকাট সূত্র দিয়ে করবেন না, আগে বেসিসটা ঠিকঠাক রাখেন। ধরেছিলাম কত, 100, আর হয়েছে কত, 96। দেখেন তো আমাদের কমে গেছে না বৃদ্ধি হয়েছে, ধরেছি 100, হয়েছে 96, যা 100 হতে কম, কত কম, 4% কম, 4% উত্তর হবে এখানে, তাহলে উত্তর হবে কম 4%। আহারে এটা বইয়ের শর্টকাট প্রশ্ন মুখস্থ করে রাখছেন, যে এ প্লাস বি, এ বি প্লাস এ গুণ বি ডিভাইডেড 100, এটা তো আমারই মনে থাকে না, আপনাদের কিভাবে মনে থাকবে, ওগুলো বাদ দেন, দিয়ে এবার বেসিক থেকে পড়া শুরু করেন, দেখেন রিটেন পিলি সবই শেষ হয়ে যাবে। আচ্ছা আবার একবার দেখবেন, চিনির মূল্য ধরেছি 100, 20% বৃদ্ধি পেয়েছে, 20% যোগ করে দিয়েছি, 20% কমে গেছে, 20% বিয়োগ করে দিয়েছি। আপনি এটা আগেও লিখতে পারেন, এটা পরেও লিখতে পারেন, তারপর ক্যালকুলেশন করার পর দেখবেন আমি যে 100 ধরেছি পরে যে উত্তর আসছে সেটা কি আগের চেয়ে কম না বেশি, যদি কম হয় তাহলে কমে গেছে, আর বেশি হলে বৃদ্ধি পেয়েছে, কত কমে গেছে, 4 কমে গেছে, তাহলে কমলো 4%। আচ্ছা একটু বলবেন এখন যে এটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে নাকি আরো একবার দেখাবো। জি ক্লিয়ার। আচ্ছা আমরা উত্তর সহ আরেকটা অঙ্ক দেখব, তারপর উত্তর বাদ দিয়ে অঙ্ক আমরা করার চেষ্টা করব, আরেকটা অঙ্ক দেখব উত্তর সহ। আচ্ছা ওকে ডান। এবার দেখি আগের অঙ্কের সাথে, আগের আমাদের বেসিকের সাথে এই অঙ্কটার কোনো কিছু মিল আছে কিনা, নাকি অন্য কোনো অঙ্ক দিয়েছি কিংবা অন্য কোনো নিয়ম শিখতেছি কিনা। এখানে মনে রাখবেন স্যার, এক লোকের দুইটা নাম, যখন সে অফিসে থাকে সে হয় বস, যখন সে বাসা যায় সে হয় তখন কি, কারো পিতা কারো সন্তান। তেমনি এ স্যার হচ্ছে যখন আমাদের সৎকথা থাকবে তখন হবে স্যার, আর যখন হবে লাভ ক্ষতি তখন হবে কি, ক্ষতি। তার লাভ ক্ষতির অঙ্ক আমরা এই সূত্র দিয়ে করব। সার মানে কি, সার মানে কম, বিয়োগ করে দিয়েছে, সার মানে কি কম, বিয়োগ করে দিয়েছে। আর কত ধরবে এখানে, সংখ্যা ধরেছি 100, 100 সাথে পরে কম্পেয়ার করব, তাহলে ধরেছি 100, সার হয়েছে 20%, 20 বিয়োগ, সার হয়েছে 20%, 20 বিয়োগ, এখানে হয়েছে 80%, উপরে 80, নিচে 100, 80% উপরে 80, নিচে 100, আর ধরেছি কত 100, এখন কাটাকাটি করে দেই, তাহলে হয়েছে কত 64, ধরেছিলাম 100, হয়েছে 64, তাহলে কত কম হয়েছে, 36 কম হয়েছে, তাহলে এটা উত্তর হবে 36। আবার দেখেন সুন্দর করে দেখেন, না বুঝলে বলবেন। হ্যাঁ দেখেন 100 ধরেছি পরে কম্পেয়ার করার জন্য,
20% ছাড় হয়েছে 80, 20% ছাড় হয়েছে 80, হয়েছে 64, যে 100 থেকে 32 কম, তাহলে কম হচ্ছে বা ছাড় হচ্ছে এককালীন 36। আচ্ছা পরেরটা, পরেরটা আমি লিখে দেব আনসার ছাড়া, খাতা বের করেন। হ্যাঁ, আমরা নতুন করে প্র্যাকটিস করার জন্য একটা অঙ্ক আমি লিখে দিয়েছি, আপনারা প্র্যাকটিস করার জন্য ট্রাই করেন। অঙ্কটা আমি পড়ে দিই একবার। একটি দ্রব্যের মূল্য 20% বাড়ানো হলো, প্রথমে 20% বৃদ্ধি করেছে, পরে 30% ছাড় দিয়েছে, ওই বইয়ের মূল্য পরিবর্তন, মূল্যের পরিবর্তন কত হবে? আগে কমেন্টস করেন না, পরে উত্তর পরে লেখেন, উত্তর পরে লেখেন, একটু সুযোগ দেন সবাইকে। উত্তর আপনারা 1 মিনিট কিংবা 30 সেকেন্ড পরে করেন, 30 সেকেন্ড পরে করবেন, আমি বললেই উত্তর করবেন, আপনার আগে উত্তর করেন না। আগে উত্তর করবেন না, সবাই চেষ্টা করুক। আমরা 20 সেকেন্ড পরে উত্তর করা শুরু করব, 20 সেকেন্ড পরে উত্তর করা শুরু করব, 20 সেকেন্ড পর। আমরা এই ক্লাসটা শেষ ভাগে গিয়ে, এই ক্লাসটা শেষ ভাগে গিয়ে আমরা অঙ্কের প্যাটার্ন চেঞ্জ করে একটু হার্ড অঙ্কের দিকে চলে যাব। আপনারা ভয় পাবেন না, সাথে থাকবেন। অঙ্কের শেষ 10 মিনিট হার্ড অঙ্ক হবে। আমাদের হার্ড অঙ্ক শুরু করব 45 থেকে, 10:11:45 থেকে শুরু করব। আচ্ছা উত্তর করেন যারা পেরেছেন, 84, অনেকে বলেছেন 84, 84% বলেছেন, 16% বলেছেন, রিমা আপু 16% বলেছেন, হ্যাঁ তামান্না জামান 84% বলেছেন, তারা আরো অনেকে 16%, 84। আচ্ছা পরিবর্তন, আচ্ছা আরেকটা কথা বলি, আমি এই অঙ্কের মাসে ভুল উত্তর হতে পারে, অনেকের সেটা বলেছি, উত্তর হতে পারে, উত্তরের সামনে অবশ্যই লিখবেন কম অথবা বেশি, বৃদ্ধি অথবা হ্রাস, ছাড় অথবা বৃদ্ধি, কারণ পরিবর্তনের কথা বলেছে। পরিবর্তন শুধু লেখেন 16%, 16% কি পরিবর্তন হয়েছে? বৃদ্ধি পেয়েছে না কমে গেছে? কিংবা কেউ বলেছেন 84%, 84% বৃদ্ধি পেয়েছে না কমে গেছে? সেটা অবশ্যই উল্লেখ করবেন। কারণ যদি আপনি বলেন চলেন ভাত খাই, ভাত সাদা ভাত হইতে পারে, বিরিয়ানি ভাত হইতে পারে, আবার কাচ্চি বিরিয়ানি হইতে পারে, এজন্য উল্লেখ করে দিবেন, কারণ আপনার বলার উপর ডিপেন্ড করবে খাওয়া দাওয়া। ওকে স্যার ধন্যবাদ, কমবে কমবে, আচ্ছা ঠিক আছে, আমি একটু উত্তরটা আমি করে নিই। হ্যাঁ পরীক্ষার হলে যেভাবে উত্তর করব দেখেন, এবার পরীক্ষার হলে আমরা যেভাবে আনসার করব। একটি দ্রব্যের মূল্য প্রশ্ন পড়বেন কিভাবে, তার একটা আমি দেখাচ্ছি, প্রশ্ন পড়বেন কিভাবে, একটি দ্রব্যের মূল্য, মূল্য দেওয়া ছিল না, সে মূল্যকে আমি 100 ধরবো, 20% বাড়লো মানে কি, উপরে হবে 120, নিচে হবে 100, 30% ছাড় হইলো তাহলে কত হবে, উপরে হবে 70, নিচে হবে 100, এখন কাটাকাটি করেন, বুঝতে পারছেন? বস্তুর মূল্য ছিল না, আমি 100 ধরে নিয়েছি, 20% বৃদ্ধি পাইছে, 120 হয়েছে, 30% ছাড় 70 হয়েছে, এখন কাটাকাটি, এই গোল দুটার সাথে দুটা কাটা, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, তাহলে কত হলো, হয়েছে হচ্ছে 84, কিন্তু ধরেছিলাম কত, ধরেছিলাম 100, হয়েছে 84, কত কম হয়েছে, তাহলে কম হবে 100 বিয়োগ 84 সমান সমান
16%। আমি লিখেছি প্রথমে কি দেখেন, কম লিখেছি বা কমবে। আমরা বুঝিনি, এমন কেউ আছেন যে এখনো আমরা বুঝতে পারি নাই? থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। শিখার জন্য আমরা এসেছি এখানে, শিখার জন্য এখানে এসেছি। হ্যাঁ, আচ্ছা, মনে হয় কেউ নেই। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। পরেরটা, আচ্ছা, এগুলো অঙ্ক শুধুমাত্র একটু মিলাই নেন, উত্তর দেওয়া আছে, শুধুমাত্র মিলে নিবেন যে আপনাদের কনসেপ্টের সাথে ঠিক আছে কিনা, শুধু মিলে নেন উত্তরটা, শুধু মিলে নিবেন উত্তরগুলো, শুধু মিলে নিবেন যে আপনাদের কনসেপ্টের সাথে, আমাদের কনসেপ্টের সাথে এই অঙ্কটা ঠিক আছে কিনা, এই অঙ্কটা ঠিক আছে কিনা। আর যে বুঝতে পারেন না বলবেন, স্যার এই জায়গায় বুঝতে পারি নাই, স্যার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা আমি দেখতেছি। তারপরে আর কেউ, আর একবার? হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, যাদের ক্লিয়ার হচ্ছে, আচ্ছা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, আমি একটু বুঝে দিই। হ্যাঁ, দুই একজনের মনে হয় সমস্যা, সবাই ক্লিয়ার লিখতেছেন, তারপরও আমরা একটু দেখি। হ্যাঁ, একজনের যেহেতু সমস্যা হলেও আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার দেখি, একটি পণ্যের দাম, পণ্যের দাম দেওয়া ছিল না, পণ্যের দাম দেওয়া ছিল না, এটা ধরেছি 100, কত পার্সেন্ট বাড়ছে? 20-40% বাড়ছে। আমি এখানে লিখছি 140। কত পার্সেন্ট কমছে? 10% কমছে। আমি লিখেছি এখানে 90। এই তো শেষ, আর তো কোনো কথা নেই এখানে। পণ্যের মূল্য ছিল না, ধরেছি 140% বৃদ্ধি, লিখেছি 140, 10% কমে গেছে, লিখেছি 100 থেকে 10 কম বা 90। এখন ক্যালকুলেশন করেন, আমি ধরেছিলাম 100, কিন্তু শেষ মুহূর্তে আমাদের হাতে এসে দাঁড়িয়েছে কত? 126। তাহলে কি আমরা বলতে পারবো কখনো যে আগে 100টা বড় ছিল, 126 ছোট? জি না, আমরা বলতে পারবো এইভাবে, আমি ধরেছি 100, হয়েছে 126, অবশ্যই বেড়েছে হচ্ছে 26%। এটা হচ্ছে আমাদের বেসিক আলোচনা। আর যদি আমরা বলতাম এ প্লাস বি প্লাস মাইনাস এ গুণ বি ডিভাইডেড 100, এগুলো বইয়ের অঙ্ক, বইয়ের সূত্র। এরা যে কি লিখেছে এর ভিতরে আল্লাহ জানে, এ দ্বারা কি বুঝাচ্ছে, বি দ্বারা কি বুঝাচ্ছে, আর সূত্রটি কিভাবে তৈরি করলে এরা আল্লাহ মাহবুব জানে। আর আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে ঠিক ঠিক বেসিক থেকে লিখেছি। আমরা চেষ্টা করব এটা ধরে রাখতে। আচ্ছা, ওকে, ডান। আমরা পরবর্তী স্লাইড এবং পরবর্তী নিয়মে চলে যাব। আচ্ছা, এগুলো আমার দরকার নেই। এইটা দরকার আমাদের, এই অঙ্কটা দরকার, এই অঙ্কটা আমাদের দরকার। একটু মিলে নিবেন, একটু মিলে নিবেন, সমস্যা আছে কিনা আমাদের, একটু মিলে নিবেন। হইলে ডান বলবেন, দেখেন তো ঠিকঠাক আছে কিনা। ডান আরো দেখতে চাই, আরো দেখতে চাই। আমরা কি শুধুমাত্র 5 জন বুঝেছি অঙ্কটা? আচ্ছা, ধন্যবাদ, থাক, ঠিক আছে। বুঝিনি এরকম কেউ আছে? বুঝিনি এই অঙ্ক, বুঝিনি এরকম কেউ আছেন? যদি থাকেন তাহলে অঙ্কটা আমি একবার বুঝাবো। কেউ কি আছেন? সবাই তো বুঝেন, বুঝিনি কি এরকম কেউ আছেন নাকি? আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, এটাও তাই, একই রকম কথাবার্তা। ও আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা একটু কথা বলি। হ্যাঁ, এখানে একটু কথা বলতে হবে আমাকে, এখানে একটু কথা বলতে হবে। কি জন্য কথা বলবো? এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার জমির ক্ষেত্রফল দেওয়া নেই, আপনি এখানে 100 লিখেছেন, এতেও আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কম বেশি কিভাবে বুঝবেন? আচ্ছা, উনি একটা কথা বলেছেন, কম বেশি কিভাবে বুঝবো আমি একটু দেখা দিই ওনাকে, একটু দেখেন। যারা কম বেশি বলেছেন তারা একটু দেখবেন, দেখেন
এখানে এখানে আমার এখানে আমি ধরেছি হচ্ছে 100 আর হয়েছে হচ্ছে 90, তাহলে দেখেন তো কমছে না বৃদ্ধি পেয়েছে, কমে গেছে, তাহলে উত্তর হবে কম 9%। এখানে ধরেছি 100 আর হয়েছে 91, তাহলে কমে গেছে কত 9, এই তো বুঝে গেছি আমরা। যদি এটার চাইতে এটা যদি কম হয় তাহলে কমে গেছে, আর এটার চাইতে এটা যদি বেশি হয় তাহলে বৃদ্ধি পেয়েছে। যেমন দেখেন এবার দেখেন আমি ধরেছি এখানে, এখানে আমরা ধরেছি হচ্ছে 100 আর হয়েছে 108, তাহলে অবশ্যই 100 চাইতে 108 বেশি, তাহলে কত বেশি, বেশি হচ্ছে 8% বেশি। আচ্ছা ঠিক আছে, উনি ওকে বলেছেন। এবার এই অঙ্কটা একটু দেখেন। ও আচ্ছা, এই অঙ্ক না, পরবর্তী একটা অঙ্ক দেখবো আমরা, এই অঙ্কটা দেখেন। এখানে অনেক কথাবার্তা আছে, হ্যাঁ এখানে স্টার চিহ্ন দিয়ে রাখবেন, প্রাইমারি পরীক্ষার্থীর জন্য এই অঙ্ক ফরজ, আর বিশেষ পরীক্ষার্থীর জন্য অঙ্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রব্যের মূল্য 10% কমে গেল, 10% হ্রাস হইল, পানির মূল্য 20% বৃদ্ধি পাইল, ব্যবহার 20% কমে গেল, এগুলো হচ্ছে বিশেষ পরীক্ষার জন্য। আর প্রাইমারি পরীক্ষার জন্য বর্গের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। প্রাইমারি প্রাইমারির জন্য হচ্ছে বর্গের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বিসিএস পিলি, বিসিএস পিলির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মূল্য বৃদ্ধি পাইল, মূল্য হ্রাস পাইল, এগুলো অঙ্ক। আচ্ছা তারপর আমরা সবকিছু করে রাখবো যদি ব্রিজ ভেঙে যায়। আচ্ছা দেখেন জমির ক্ষেত্রফলকে কত ধরেছি, জমির ক্ষেত্রফলকে ধরেছি আমরা হচ্ছে 100, যেহেতু জমির ক্ষেত্রফলের মান বের করতে বলেছে 100 ধরেছি। এখন কথা হলো 20% বৃদ্ধি পেয়েছি, 20% বৃদ্ধি পেয়েছে, আমি দিলাম 120, কিন্তু স্যার এই 120 কই থেকে আসলো? কথা তো হতে পারে স্যার এই 20% বৃদ্ধি পেয়েছে আর এই 20% কই থেকে আসলো? দেখেন ঘটনাটা ঘটে গেছে এই জায়গায়, ঘটনাটা এই জায়গায় ঘটে গেছে, এটা ছিল। এখন এই সাইডে 20% বৃদ্ধি করে দিয়েছি, বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, বর্গের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহুর সাথে আর একটা বাহু গুণ করলে যেটা হবে সেইটা। তাহলে এক বাহু যদি আমাদের 20% বৃদ্ধি পায়, এক বাহু 20% বৃদ্ধি পাইলে আর এক বাহু কি বসে থাকবে? বসে থাকবে না, এই কারণে বসে থাকবে না, বর্গের প্রতিটি বাহু সমান, আর বর্গের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, না বাহু গুণ বাহু। এজন্য এক বাহু যদি 20% বৃদ্ধি পায় তাহলে আর এক বাহু বলবে কি, হ্যাঁ তুই 20% বৃদ্ধি পেয়েছিস, আমিও 20% বৃদ্ধি পাবো, এজন্য সেও 20% বৃদ্ধি পেয়েছে। এজন্য এখানে এক বাহুর জন্য 20% বৃদ্ধি, আর এক বাহুর জন্য এখানে 20% বৃদ্ধি, এখন আগের নিয়মে। এখন বলেন এটা বুঝেছেন কি না? হ্যাঁ মেহেদি হাসান ইমাম, হ্যাঁ বুঝেছেন, ইয়েস ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে এখন আগের মতো। হ্যাঁ আচ্ছা এবার দেখি, আগে ধরেছিলাম 100, হয়েছে 144, অবশ্য বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে, 44% বৃদ্ধি পেয়েছে, আর এটা তৈরি হবে এরকম। আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এগুলো আমরা পারবো, এগুলো পারবো। হ্যাঁ এবার নতুন একটা অঙ্ক আসছে, এটা দেখি। এই অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি, এই অঙ্কগুলো করার বেশ কিছু নিয়ম আছে, আমরা যেহেতু বেসিক থেকে করতেছি বেসিকটাই আগে আমরা বোঝার চেষ্টা করব, বেসিকটাই বোঝার চেষ্টা করব। আর যদি মনে করেন না স্যার এই সূত্র ভালো লাগতেছে না, শর্টকাট সূত্র দেন, শর্টকাট ফটকাটও দেবো, সমস্যা নেই। আগে এটা দেখেন মিলে কি না,
তেলের মূল্য 20%, তেলের মূল্য 25% বৃদ্ধি পেলে, বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত পার্সেন্ট কমালে তেল বাবদ কোনো ব্যয় হবে না? 110% লিখে রাখেন, ইম্পর্টেন্ট। বিসিএস পরীক্ষায় এই অঙ্ক কতবার আসছে আমি দেখাই, বিসিএস পরীক্ষায় এখান থেকে যে অঙ্কগুলো আসছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। অঙ্ক আসছে বিসিএস 10, বিসিএস 12, বিসিএস 26, বিসিএস 23, বিসিএস 36, বিসিএস 11। কোনো সংখ্যা সেন্স নাই, কোনো কিছু সেন্স নাই, যা তা হুবহু অঙ্ক কমন আসছে বিসিএস 5 বার। আচ্ছা, হয়তো বা কখনো তেলের জায়গায় দিয়েছে গম, গমের জায়গায় চাল, চালের জায়গায় আটা, আটার জায়গায় তেল, এরকম দিয়েছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা কি ধরেছি দেখেন, আগের মতো হয় তেলের মূল্যকে আমরা ধরেছি 100, 25% বৃদ্ধি আমি লিখেছি 125। এখন এখানে বলেছে তেলের ব্যবহার কমাতে হবে, কত পার্সেন্ট কমাবো সেটা দেওয়া নেই, বিপদ। আগে দেওয়া ছিল বৃদ্ধি পেয়েছে, কমে গেছে, তখন আমরা বলেছিলাম এইভাবে যে ধরি 100, 10% বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমি লিখবো হচ্ছে 110, আবার 110, আবার 10% কমে গেছে, এর জন্য লিখেছিলাম 90, লিখেছিলাম 90, এভাবে লিখেছিলাম, এভাবে লিখেছিলাম। অর্থাৎ আরেকটু যদি ক্লিয়ার করি আপনাদের, দেখেন আরো ভালো বুঝবেন, সেটা হচ্ছে আগে আমাদের অঙ্ক আগে ছিল এরকম, দেখেন আমি একটু বোঝানোর চেষ্টা করব। বৃদ্ধি 20%, আবার কমে গেছে 10%, তাহলে কত হবে দেখেন, আমরা ধরেছিলাম ধরি 100, 20% বৃদ্ধি পেলে হবে 100 যোগ 20, আবার 10% কমে গেলে হবে 100 যোগ 100 বিয়োগ 10, আমরা এভাবে করেছিলাম। দেখেন ধরেছি 10 100, 20% বৃদ্ধি পেলে 100 যোগ 20, 10% কমে গেলে 100 বিয়োগ 10, এভাবে লিখেছিলাম। কিন্তু প্রশ্নকর্তা আমাদের বেনটাকে ঘুরে দেওয়ার জন্য এই অঙ্কটা একটু ঘুরে দিয়েছে, দিয়ে লিখছে কি দেখেন, তেলের মূল্য কত দিমো না রে না দে, আমি এখানে ধরে নিয়েছি কত 100। আচ্ছা, কত পার্সেন্ট বৃদ্ধি, 20% বৃদ্ধি, 25% বৃদ্ধি, এটা আমরা জানি, এজন্য আমরা লিখেছি 125। কত পার্সেন্ট কমবে সেটা বলেনি, অর্থাৎ দেখেন এখানে 10% কমে গেছে, আমি এখানে লিখেছি -10 100 থেকে, কিন্তু কত পার্সেন্ট কমবে সেটা দেওয়া নেই, এজন্য আমরা সেটাকে ক ধরেছি। এই কয়ের মানে আমাদের বের করতে হবে। এখন বলেছে কি বৃদ্ধি পাবে না, বৃদ্ধি পাবে না মানে কি, আগে যা ছিল এখন তাই হবে, যাতা হবে, যাতা, বুঝেছেন কি না এই লাইনটা। আবার দেখেন ধরেছি তেলের মূল্য 100, 25% বৃদ্ধি পেয়ে হয়েছে 100 যোগ 25, কত পার্সেন্ট কমবে আমি কমাটা জানি না, এজন্য লেগেছি 100 বিয়োগ ক, এই কত, এই কয়ের মান কত সেটা আমরা জানি না, আর এই অঙ্কে কয়েন মান দেওয়া ছিল, এই জন্য আমরা লিখেছি 10। কিন্তু বলেছে পরিবর্তন হবে না, আগে যেমন পরিবর্তন হয়েছিল, উপরে ছিল 100, নিচে হয়েছে 85, 82, 144, এখন বলেছে জি না তা হবে না, এখন আগে যা ধরব পরেও তাই হবে, শেষ মূল্য তাই হবে। এখন ক্যালকুলেশনটা ঠিক করে নেন, এটা বেসিক আমাদের, কোনো শর্টকাট ফটকাট সূত্র নয়। আচ্ছা দেখি আমার কি হয়, শুনেন একটা কথা হচ্ছে, আমার বাবা, আমার বাবা কিন্তু অসুস্থ লোক, বেশি অসুস্থ না, ফুটবল খেলতে পারে, সমস্যা মানে ওরকম শক্তি আছে, কিন্তু ভয় করে, উনি কিন্তু ওষুধ খায় না, উনি কিন্তু ওষুধ খায় না, ওষুধ খাইতে বললেই একটু সমস্যা, ওষুধ খায় না, ওনাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করতে প্র্যাকটিস করাচ্ছে, প্রথমে একটা করে দেয়, দুইটা করে দেয়, তিনটা করে দেয়, এখন সে অলরেডি সব ওষুধ খায়। অর্থাৎ প্রথম দিকে আপনাদের কষ্ট হবে জানি, নতুন কিছু শিখতে গেলে একটু কষ্ট হবে, পরবর্তী দেখবেন যে নিজে নিজে ওষুধ খেতে পারতেছেন, আমার বাবার মতো, আমার বাবা এখন ভাত খাওয়ার আগে ওষুধ খেতে চায়, এরকম ওষুধ তখন খায়া শিখবেন যে না ওষুধ খেয়ে আমার ভালো হচ্ছে, অসুখ ভালো হচ্ছে, তখন কিন্তু ওষুধগুলো নিজে নিজে খাবেন। আচ্ছা, তাই এজন্য এই অঙ্কগুলো আগে বেশি প্র্যাকটিস করবেন। এবার কি করবো, 100 লিখেছি এখানে, 125 মানে উপরে 125, নিচে 100, আর এখানে কত হবে, উপরে 100 যোগ 100 বিয়োগ ক, নিচে 100, আর এখানে 100 100 আছে, 100 100 আছে, হ্যাঁ, তাহলে এটার সাথে এটা কেটে দিয়েছে, কেটে দিলাম, দিলে কত হবে,
এই 100 এইটা, তারপর এই 100 এবার পার করে নিয়ে গেছি, আর 125 এখানে লিখেছি, অর্থাৎ কাটাকাটি করছি, এটা আড়াআড়ি গুণ করছি। তাহলে উত্তর কত হয়েছে? উত্তর হয়েছে 80। অর্থাৎ কাটাকাটি হওয়ার পরে আমার হয়েছে 100 বিয়োগ ক সমান হয়েছে হচ্ছে 80। এটা আনসার বের হয়েছে, এই লাইনের আনসার। তাহলে একটু খেয়াল করেন তো, আমাকে একটু বলবেন এবার, এখানে কত আছে, এখানে কত আছে, 100 বিয়োগ কত ক, আর লিখছে কত 80। তাহলে ক এর মান মানে কি ধরেছি, একটু খেয়াল আছে আপনাদের, এটা হচ্ছে কমবে, এটা কমার মান কত এইটা। এখন বলেন তো 100 থেকে কত কমাইলে 80 হবে, একটু কি একটু কমান্স করবেন, 100 থেকে কত কমাইলে 80 হবে, 20। তাহলে উত্তর আমাদের 20, উত্তর 20, 20% কি হবে, কমবে, কমবে 20% কমবে, উত্তর হবে কম। এখানে তো বলে দিয়েছে কমলে কত কমবে, বলে দিয়েছে কমবে, কত কমবে, 20 কমবে। পড়েন আর একবার কি আমি বুঝিয়ে দিব, বলবেন হ্যাঁ, তাহলে আমি আর একবার ট্রাই করবো বোঝানোর জন্য। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমরা একটা কাজ করব, যেহেতু এটা আমাদের প্রথম অঙ্ক, প্রথম অঙ্ক আমি স্ক্রিপ্ট করে, ক্যালকুলেশন এর থার্ড লাইনটা বলবেন, 1 2 3 এই লাইন, এই লাইনটা বলতে বলেছেন উনি, আমি এই লাইনটা একটু ওনাকে আমি একটু লিখে দেবো, দিয়ে বোঝানোর চেষ্টা করব। থার্ড লাইনটা, আচ্ছা থার্ড লাইন, ধন্যবাদ, আমি একটু উপর থেকে বোঝানোর চেষ্টা করব। এখানে ছিল আমার 100 গুণ 125, 100 গুণ 100 মাইনাস ক ডিভাইডেড 100 সমান সমান হবে 100। আমরা কাজ করেছি কি, এই 100 সাথে 100 কেটে দিয়েছি, দেওয়ার পরে আমরা লিখছি হচ্ছে 100 বিয়োগ ক, এটা লিখেছি সমান, এখানে আছে 100, এটা নিচে ছিল 100, উপরে নিয়ে গেছি ওপারে গিয়ে, আর এটা ছিল উপরে, এই সাইডে নিয়ে আসলে হবে 125, এটা ক্যালকুলেশন করে হয়েছে আমাদের 80, হয়েছে কত 80, তাহলে 100 বিয়োগ 80। তাহলে ধরেছি 100, না ওটা ধরার দরকার নাই, আছে এখানে 100, হয়েছে 80, তাহলে 100 থেকে কত কমাইলে, 100 থেকে কত কমাইলে 80 হবে, অবশ্য 20 কমাতে হবে, এই কমবে হচ্ছে আমাদের এই 20%। পরবর্তী অঙ্ক উত্তর সহ দিব, বুঝবেন পরে অঙ্ক উত্তর ছাড়া দিব। শুভ সরকার ভাই, বুঝতে পেরেছেন শুভ সরকার ভাই? আচ্ছা ঠিক আছে, দেখেন তো এটা কি অবস্থা, খুব একটা কঠিন অঙ্ক। আমরা বুঝেছি কিনা দেখেন, এটা একটু এবার দেখেন কি অবস্থা দাঁড়ায়, আপনারা যতক্ষণ বুঝবেন না আমি ততক্ষণ আছে, সমস্যা নেই। আপনার শুধুমাত্র হ্যাঁ সেম স্যামসাং J7 ভাই বলেছেন, না ভাই নাই বোন, আমি বুঝতে পারছেন, নামটা চেঞ্জ করবেন, নাম দাম নাম দিয়ে কিন্তু কিছু বোঝা যায় না। আচ্ছা এবার দেখি একটু বুঝাবো, অনেকে বুঝেছেন, তারপরে একটু বুঝে দিই হ্যাঁ, কারণ এই অঙ্ক ইম্পর্টেন্ট। দ্রব্যের মূল্য কত ছিল জানি না, ধরেছি 100, 6% বৃদ্ধি পেয়েছে, এখন লেগেছে 100 যোগ 6, কত পার্সেন্ট কমবে, কত পার্সেন্ট কমবে জানি না, তার মান ধরেছি এখানে ক, আর সবকিছু ঠিকঠাক আছে, এখানে লেগেছি 100, এখানে লেগেছে 106%, 106 ভাগ 100, এখানে হচ্ছে 100 বিয়োগ ক, আর পার্সেন্টেজ নিচে 100, আর এখানে 100, আমি এই 100 সাথে এই 100 কেটে দিয়েছি, তাহলে আছে কত, 10 ক মাইনাস 100 মাইনাস ক, আর এখানে এই 100 এখানে লিখেছি, এই 100 নিচে ছিল উপরে দিয়েছি, আর 106 উপরে ছিল এটা নিচে আসছে, এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 94.33 কিংবা 37, আচ্ছা এটা 33 হতে পারে,
তা ঠিক আছে, উত্তর ঠিক আছে, 33.34 হবে। তাহলে দেখেন একটু খেয়াল করবো আমরা, আগের মতোই ধরেছি 100 - ক আর হয়েছে 94., এটা হয়। তাহলে কয়ের মান কত হলে 100 থেকে বিয়োগ করলে এটা হবে? অবশ্যই কয়ের মান হতে হবে 56.66। তাহলে আমাদের কুম্ভে কত? কুম্ভে হবে 56.66। ডিফারেন্স ম্যাথ দেখান। আচ্ছা আমাদের অঙ্ক শেষ, আমরা এখন ডিফারেন্স ম্যাথ গুলো দেখানোর চেষ্টা করব। আচ্ছা 67, আচ্ছা 67.66 হতে পারে, ঠিক আছে সমস্যা নেই, ওটা একটু ক্যালকুলেশনে আমরা ভেরি করব না, কারণ এখানে 6-7 এরকম হতে পারে। হ্যাঁ আমি মুখে মুখে আনসার করেছি তো। আচ্ছা ডিফারেন্স অঙ্কগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের নির্ধারিত ক্লাস শেষ, কিন্তু আমরা এই ক্লাস থেকে কিছুটা বেসিক বের করে অঙ্ক করার চেষ্টা করব। হ্যাঁ আমরা যেগুলো অঙ্ক করেছিলাম ঠিক সেই ধরনের অঙ্ক আমরা দেখানোর চেষ্টা করব এখন। 100 কয় এটা আরেকবার বলেন স্যার, ধন্যবাদ। আবার একবার বলতেছি, অঙ্কটা টোটালি একবার বলার চেষ্টা করি। লাস্ট অঙ্ক আমার নির্ধারিত লাস্ট অঙ্ক এটা, তারপর আমরা অন্য অঙ্ক নিয়ে ট্রাই করব আরো 10 মিনিটের মতো। আচ্ছা এখানে আমরা ধরেছি কত? 100, বৃদ্ধি পেয়েছে ক, তাহলে হয়েছে 106, বৃদ্ধি পেয়েছে 6%, হয়েছে 106। কিন্তু এখানে কমে গেছে কত পার্সেন্ট আর লিখতে পারতেছি না, এই জন্য আমরা এটা লিখে দিয়েছি। আমাদের উত্তর বের করতে হবে 100 থেকে সাথে যে কমে দিলাম ক, এ কয়ের মান কত? আর 100 ধরেছি প্রথমে, 100 হবে হচ্ছে আমাদের শেষে। এবার দেখি, এবার দেখি আমার ক্যালকুলেশনে একটু দেখাতে বলেছে, 100 106 মানে উপরে 106, নিচে 100, আর উপরে হবে 100 ক, 100 - ক, নিচে 100, এটা লিখেছে। এখন এটা ক্যালকুলেশন করে আমাদের হয়েছে 100 - ক সমান হচ্ছে 94.33 অথবা 37। এখন আপনাদের মনে রাখতে হবে এই 100 সাথে কত বিয়োগ করলে 94 হবে, এটা বের করার বুদ্ধি হচ্ছে, এটা বের করার বুদ্ধি হচ্ছে যদি আমরা 100 থেকে এটা বাদ দেই তাহলেই হয়ে যাবে। এটা বাদ দিলে কত হবে? আমাদের হবে হচ্ছে 5.66 অথবা 67 মতো। আচ্ছা ঠিক আছে আমরা এখন ডিফারেন্স ম্যাথ দেখবো। হ্যাঁ আমাদের নির্ধারিত ম্যাথ শেষ। আমরা একটু হোয়াইট বোর্ডে চলে যাবো, আপনারা কষ্ট করে খাতা অঙ্কগুলো তুলে নেবেন, আর না বুঝলে বলবেন। হ্যাঁ স্টার্ট, উত্তর আগে বলবেন না, তাহলে কিন্তু কঠিন অঙ্ক দিব। আচ্ছা আমরা আমাদের বেসিক থেকে আমরা এই অঙ্কটা সলিউশন করার চেষ্টা করব। হ্যাঁ খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন কবির ভাই, ক্যালকুলেটর ছাড়া বড় বড় কাটাকাটি গুলো কেমনে করব?
পিলি পরীক্ষায় বেশি বড় অঙ্ক দিবে না, যেগুলো আপনি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবেন না। হ্যাঁ, কিছু কিছু অঙ্ক দেখা যায় ক্যালকুলেশন করাটা খুব কঠিন কাজ। এটা নিয়ে আমরা একটা ক্লাস নেওয়ার ব্যবস্থা করবো, হ্যাঁ বড় একটা ক্লাস নেওয়ার ব্যবস্থা করবো, যেখানে ক্যালকুলেশনটা খুব তাড়াতাড়ি করার কৌশল শেখানোর জন্য। নামটা ব্যবহার করেন, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, নামটা ব্যবহার করে করা যায়। চেষ্টা করবো আপনাদের এরকম একটা কাল ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা এবার দেখি, আমি অঙ্কটা পড়ে দিই, উত্তর আগে বলবেন না, হ্যাঁ একটু বলেন, লেখা বুঝি না। আচ্ছা, একটি পরীক্ষায় লেখা বুঝতেছেন, আচ্ছা এবার কি বুঝতেছেন লেখাটা? আচ্ছা, একটি পরীক্ষা রাজু 76 নম্বর পায়, একটি পরীক্ষা রাজু 76 নম্বর পায়, অর্থাৎ মোট নাম্বার যত ছিল তার মধ্যে পেয়েছে 76 নম্বর, এবং সীমা 480 নম্বর পায়। তাহলে রাজু পেয়েছে পার্সেন্টেন্সে, আর সীমা পেয়েছে হচ্ছে, সীমা পেয়েছে মোট নম্বরের মধ্যে। এখন এখন পরে আবার প্রশ্ন করেছে তাদের মোট নম্বর, তাদের মোট নম্বর মানে তারা তাদের যে নম্বরগুলো যোগ করলে, সে যোগ তাদের নম্বরের যোগ ফল মোট নম্বরের সমান হলে রাজু কত নম্বর পায়। আমি দিয়েছি রাজু কত নম্বর পায়, আপনারা করতে পারেন, আপনারা করতে পারেন হচ্ছে সীমা কত নম্বর, মোট নাম্বার কত ছিল এটা বের করতে পারে। প্রশ্ন হতে পারে মোট নাম্বার কত ছিল আর রাজু নাম্বার কত পায়। আমরা দেখি, এখন আমাকে কেউ বলবেন যে পরীক্ষায় মোট নাম্বার কত ছিল, পরীক্ষায় মোট নাম্বার কত ছিল, এটা কি আমাদের দেওয়া আছে? পরীক্ষায় মোট নাম্বার কত ছিল এটা কি দেওয়া আছে? একজন বলবেন না, দেওয়া নেই। যেটাই দেওয়া নেই সেটাকে প্রথমে কি ধরেছিলাম, ওই কোন সংখ্যার 20% সমান সমান যদি 100 হয় তখন কি ধরেছিলাম? অজানার সঙ্গে কি ধরবো? অজানার সঙ্গে আমরা ক ধরতে পারি, 100 ধরতে পারি। হ্যাঁ, কখনো কখনো 100 ধরবো, কখনো কখনো 100 ধরবো না। এখানে 100 ধরবো না, কারণ যদি আমি মোট নাম্বারকে 100 ধরি, সীমায় পেয়েছে 480 নাম্বার, তাহলে 100 নাম্বার মধ্যে কি 480 নাম্বার পাওয়া সম্ভব? জি না। হ্যাঁ, অন্য উত্তর একজন বলেছেন 200 2000 মার্ক, আর উত্তর প্রমাণ করেন না, আমি উত্তরটা করে দেই। হ্যাঁ পরে করবেন, আমি যখন বলবো তখন করবেন। দেখেন, তাহলে ধরি মোট নাম্বার হচ্ছে এক্স, রাজু পেয়েছে কত, আচ্ছা এক্স না ক ধরে মোট নাম্বার ধরবো হচ্ছে ক, আর রাজু পেয়েছে কত, রাজু পেয়েছে হচ্ছে মোট নাম্বার 76%। তাহলে মোট নাম্বার এক্স বা ক হলে 76% হবে, উপরে 76 নিচে 100। আচ্ছা, এবং মিনা কত নাম্বার পেয়েছে, সীমা কত নাম্বার পেয়েছে, 480। এই সব নাম্বার যোগ করলে কি হবে, মোট নাম্বারের সমান হবে। এখন আপনারা উত্তর যারা করেছেন করতে পারেন। এটা হচ্ছে আমাদের মোট নাম্বার, আবার লিখে নেন মোট নম্বর, আর এইটুকু হচ্ছে, এইটুকু হচ্ছে আমাদের রাজুর নম্বর, আর এইটা হচ্ছে আমাদের সীমা পেয়েছে। এটা হচ্ছে এই শুধু এক্স মোট নম্বর, আর এইটুকু টোটালটা হচ্ছে রাজুর নম্বর, আর এটা হচ্ছে সীমার নাম্বার, আর এটা হচ্ছে মোট নম্বর। আচ্ছা, নার্গিস আপু বলেছেন যে অঙ্কটা আমি করে দেবো, সমস্যা না, আপনি বলেছেন অবশ্যই আমি করে দেব, ঠিক আছে করে দেবো, 100% করে দেব। আচ্ছা এবার হয়েছে, তাহলে এক্স এর মান বের করবো, এখান থেকে এক্স এর মান বের করবো। আচ্ছা এখানে এক্স এর মান কিভাবে বের করবো, দেখেন 76 এক্স, আপনার কাটাকাটি, আপনার এগুলো অঙ্ক একটু দ্রুততার সাথে করার চেষ্টা করবেন, আমি একটু বড় করে করে দিলাম, বা এখানে হবে 480 সমান সমান এক্স মাইনাস 76 এক্স ডিভাইডেড 100, আমি এটা পার করে নিয়ে গেছি। তাহলে ওই সাইডে ক্যালকুলেশন করে কত হবে একটু বুঝতে হবে, কিন্তু সেটা দেখেন লসাগু হবে 100, আর এখানে হবে কত, 100x, 100x থেকে 76x বাদ দিলে হবে হচ্ছে আমাদের 24x। এখন এটা এর সাথে গুণ করবেন, এটা এর সাথে ভাগ করলে উত্তর হয়ে যাবে। তাহলে হবে এরকম যে 480 গুণ 100 ডিভাইডেড
24 সমান সমান x, তাহলে আমাদের x এর মানটা বের হবে, তাহলে x সমান সমান হবে হচ্ছে 2000, x সমান সমান হবে আমাদের 2000। এখন 2000 কিভাবে বলে দেখেন, 24 দিয়ে যদি এর কাটাকাটি করি তাহলে হবে 20, 20 দিয়ে 100 গুণ করলে হবে 2000। তাহলে এর মধ্যে সীমা পেয়েছে কত, মোট নাম্বার হয়েছে 2000 আর সীমা পেয়েছে কত, সীমা পেয়েছে 480, আর বাদ বাকি কে পাবে, বাদ বাকি পাবে হচ্ছে রাজু, রাজু বিয়োগ করেন, বিয়োগ করলে হবে 1520 নাম্বার, 1520 নাম্বার, মোট নাম্বার 2000, মোট নাম্বার 2000, রাজু পেয়েছে 1520 নাম্বার, সীমা পেয়েছে 480 নাম্বার, সীমাটা চাইবে না কারণ সীমার নাম্বার দেওয়াই আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের নার্গিস সাপু একটা প্রশ্ন করেছেন, ওই প্রশ্ন আনসার দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। আচ্ছা নার্গিস আপু যে প্রশ্ন করেছেন, আমি অনুরূপ একটা প্রশ্ন আমি এখানে করে দিচ্ছি, আপনার অঙ্কটা হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন এই অঙ্কটা আগে বোঝার চেষ্টা করব, যে রহিমের আয় কর্মের আয় অপেক্ষা, রহিমের আয় কর্মের আয় অপেক্ষা 20% কম, আর উনি লিখেছিলেন কয়ের বেতন ক্ষয়ের অপেক্ষা 35% বেশি, এখান থেকে আছে কম, উনি লিখেছেন বেশি, এটার উত্তর আসবে বেশি, ওনার উত্তর আসবে কম। আচ্ছা তাহলে রহিমের আয় করিমের আয়ের 20% কম, কম মানে বিয়োগ, আর উনি বলেছিলেন 35% বেশি, তাহলে এখানে হবে যোগ 35। আচ্ছা ওনারটা উনি বুঝতে পারবেন সমস্যা না, ওনাকে আমি প্রশ্ন করবো আগে এই অঙ্কটা আমরা দেখি। তাহলে আমরা আগের অঙ্কের মতো চলে যাব, যে ধরি 120% কম হলে 100-20 80% কত বেশি হবে আমি জানি না, বেশির জায়গায় আমরা ক লিখে রাখছি আগের মতো করেই, বেশির জায়গায় আগের মতো করে ক লিখে রাখছি। তাহলে এখানে হবে 100, এখানে হবে উপরে 80 নিচে 100, এখানে হবে উপরে 100 ক যোগ 100 যোগ ক, নিচে হবে 100, এই 100 তো 100 কাটাকাটি করলাম, তাহলে এখানে হবে 100, এই 100 পার করেছি আর 80টা নিচে নিয়ে আসছি, এটা কাটাকাটি করে হয়েছে আমাদের 125। তাহলে এখানে ধরেছিলাম হচ্ছে 100 যোগ ক হয়েছে 125। এখন দেখেন আমি যদি এখন বলি আপনাদের 100 থেকে কত বিয়োগ করলে 125 হবে, এটা কি কোনো উত্তর হবে না, যেহেতু এখানে যোগ করে 125 হয়েছে, এখন বলতে হবে 100 সাথে কত যোগ করলে 125 হবে, তাহলে কত যোগ করলে 125 হবে, 25 যোগ করলে, যেহেতু 25 যোগ করতে হচ্ছে আর এখানে বলেছে রহিমের আয় কত বেশি, তাহলে উত্তর হবে 25% বেশি, উত্তর হবে কয়ের মান 25% বেশি। আচ্ছা নার্গিস পারভিন আপনি কি বুঝতে পেরেছেন আপনার অঙ্কের সলিউশনটা, নাকি করে দেব একটু বলবেন। আমাকে কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ধন্যবাদ, আপনাদের কোনো মতামত থাকে কিংবা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করেন, কোন জায়গায় সমস্যা থাকলে প্রশ্ন করেন, আমি প্রশ্ন আনসার দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন আছে কারো? আচ্ছা একজন প্রশ্ন করেছেন শতকরা ম্যাথ কি শুধু এইগুলা দিয়ে হবে? জি না, শতকরা ম্যাথ এগুলো দিয়ে হবে না, কারণ শতকরা ম্যাথের সাথে রিলেটেড আছে হচ্ছে লাভ ক্ষতি সুদ কষা, লাভ ক্ষতি সুদ কষা, বিশেষ করে সুদ কষা যখন লাভ ক্ষতি যখন শেষ করবেন তখন আমাদের শতকরা শেষ হবে। ক্লাসটি পুরোপুরি বুঝতে পারিনি। আচ্ছা
এই ক্লাসটা কখন হবে আবার? আচ্ছা, যেহেতু আপনি কোনো কারণে ক্লাসটি পুরোপুরি করতে পারেন নাই, মন্তাহার ভাই আপনি 5টায় ক্লাসটা করতে পারেন, 5টায়। আচ্ছা বলেন, কারো কোনো প্রশ্ন? জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল যে একটি দ্রব্যের মূল্য 20% বাড়লে আবার বাড়লে পরে 30% ছাড় দিলে ওই বইয়ের মূল্যের পরিবর্তন কত % হবে? হুম হুম এখন স্যার প্রশ্নটা পড়লে এমন মনে হচ্ছে যে প্রথমে 20% বাড়ানো হলো, হ্যাঁ হ্যাঁ পরে যে 30% কমানো হলো, এটা এমন মনে হচ্ছে যে ওই 20% বাড়ানোর পর ওই দামটা থেকে কমানো হচ্ছে। মানে হ্যাঁ এই অবশ্যই প্রশ্নটা আমি, অবশ্যই ঠিক আছে, আপনি যেটা বলেছেন সেটাই ঠিক আছে। এই প্রশ্ন হচ্ছে এই ফ্রিজের দাম যত ছিল না কেন, সেখান থেকে প্রথমে 20% কমাবেন, তাহলে হবে কত, 80। আবার যে দামটা পাইলেন সেই দামের আবার 30% বৃদ্ধি করবেন, অর্থাৎ 130। এটা বুঝতে পারছেন কিনা দেখেন দেখি, যা দাম ছিল সেখান থেকে 20% কমাবেন, তারপর যে দাম আসবে সেখানে আবার 30% বৃদ্ধি করবেন, এভাবে হবে। আচ্ছা ধন্যবাদ মুনতাহা জাহান খান কলমি আপুকে, আপনি অবশ্যই 5টা ক্লাস আবার করবেন। তারপর কোনো প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। অবশ্যই এই প্রশ্নগুলো এবং এই ক্লাসের বেসিকগুলো আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে আপনারা আরো বেশি বেশি কি গণিতের এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আর হচ্ছে আর একটা কথা, অঙ্ক করলেন 2 ঘন্টায়, আমরা 2 ঘন্টা করালাম, কিন্তু আপনাদের কাছে কিন্তু অনেক ঘন্টা থাকবে, সেই ঘন্টা যদি অঙ্ক প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু সব ভুলে যাবেন। আশা করি আমার এই নির্দেশনা কিংবা যে ক্লাসটা করলেন এই ক্লাসের উপর ভিত্তি করে আমরা অনেক প্রশ্ন প্র্যাকটিস করতে সক্ষম হবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।